إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أيها الأخواتي إخواني، السلام عليكم ورحمة الله وبركاته. أما الله سبحانه وتعالى سنبوك جان أرجون كرسي معرفة الله تعالى كلنا أي جان أطول كرسي بلنا الله سبحانه وتعالى بلسن যে পাঁচটি জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতনা ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওয়াহিশ প্রকাশ্য অথবা গোপনে পাপ সমূহ, অবাধ্যতা, তারপরে তার সাথে শিরিক করা, যার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেননি, এছাড়াও আল্লাহ সম্পর্কে কোনো কিছু বলা না জেনে, জানি না অথচ আমি বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে এই এই, وأن تقولوا على الله ما لا تعلمون، الله সম্পর্কে বলা না জেনে বলা এটা কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। সূরা আরাফ আয়াত নম্বর 33। যেমন আল্লাহ সম্পর্কে ধারণা করে এমন কিছু কথা বলা যার কোনো দলিল নেই, যেমন আমাদের কোন শ্রোতা যদি এরকম ধারণা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষায় কথা বলে, তাহলে এই কথা যদি সে বলে যে আল্লাহর ভাষা আরবি, তাহলে সে এমন একটি গর্হিত কাজ, অন্যায় কাজ করলো যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে। অথচ আমাদের অনেকেরই ধারণা হয়ে গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ভাষা আছে, সে ভাষা হচ্ছে আরবি। অথচ এই ধারণা কোথা থেকে পেল, এর দলিল কোথায়, এ সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। তিনি ধরে নিয়েছেন, কিভাবে ধরেছেন সেখানেই হচ্ছে সমস্যা। জাল হাদিসের আলোকে আমাদের দেশের বইপত্রগুলোতে একটি ধারণা দেওয়া হয় আমাদের যে মানে অনেক প্রতিষ্ঠিত লেখক, আপনারা শুনে অবাক হবেন যে কোরআন শরীফের কথা আমি গত ক্লাসে বলেছি যে এটা পড়তে পারেন, তাইসুরুল কোরআন আল জাদিদ, বাংলা ভাষায় আপনাদের নিউইয়র্ক থেকে অনেকের কাছে এটি দেওয়া হচ্ছে। অথচ এই কোরআনের ভূমিকার ভিতরে লেখক বলছে জান্নাতের ভাষা আরবি, অথচ এটা কোনো দলিল নেই। এ হাদিসটাকে হচ্ছে জাল, কিতাবের ভিতরে একটি হাদিস এসেছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাব্বু আল আরাবি সালাসাতু লিআন্নি আরাবি ওয়াল কুরআন আরাবি وكلام أهل الجنة عربي، যে তোমরা আরব দিগকে তিন কারণে ভালোবাসো, পছন্দ করো, কারণ আমি আরবি, কোরআন আরবি ভাষায়, এবং وكلام أهل الجنة عربي এবং জান্নাতের ভাষা, জান্নাতে যারা থাকবে তাদের ভাষা আরবি। হাযাল হাদিস মওদু, এই হাদিসটুকু জাল হাদিস। অথচ এই জাল হাদিসের উপর ভিত্তি করে আপনাদের ওই প্রিয় তাইসুরুল কোরআন জাদিদের লেখক তিনি লিখে দিয়েছেন যে
জান্নাতের ভাষা আরবি, আর ওখান থেকে কিছু শ্রোতা ধারণা করেছেন যে আল্লাহ আরবিতে কথা বলবে। আল্লাহ সম্পর্কে এইভাবে না জেনে জাল হাদিসের উপর ভিত্তি করে নিজেদের আকীদাকে প্রতিষ্ঠা করলে গুনাহ তো হবেই, মানুষ পথভ্রষ্ট হবে। তাই আজ সময় এসেছে যে আল্লাহ সম্পর্কে না জেনে কোনো কিছু ধারণা না করা এবং তার সম্পর্কে না বলা। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, তোমরা যেটা জানো না আল্লাহ সম্পর্কে সেটি বলতে এসো না। জান্নাতের ভাষা কি হবে তার কোনো সহি কোনো হাদিস নাই। সুতরাং জান্নাতের ভাষা আরবি, সেটা দলিল হচ্ছে জাল। আহাব্বুল আরবি সালাসাতুন লিআন্নি আরবি ওয়াল কোরআন আরবি কালাম আহলুল জান্নাহ আরবি হাযাল হাদিস মাউদু' সিলসিলাতিল আহাদিস দঈফা, 160 নম্বর হাদিস। শেখ আল আলবানি রাহমাহুল্লাহ তিনি বলেছেন এই হাদিসটিকে হচ্ছে জাল হাদিস। এতে এই হাদিসটা আরেকটি ভার্সন হচ্ছে, আরেকটি রেওয়ায়ত আছে এইভাবে তাবরানি দেখেছে, আনা আরবি, আমি আরব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল কোরআনুল আরবি লিসানু আহলিল জান্নাহ আরবি, আর জান্নাতের ভাষা হচ্ছে যারা জান্নাতে যাবে তারা আরবিতে কথা বলবে। এই হাদিসটুকু জাল, এই হাদিসটুকুর নাম্বার হচ্ছে 161 জাল হাদিস। তো জান্নাতের ভাষা কি হবে সেটা আমরা জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা কি এটা আমরা জানি না, অথচ না জেনে আমরা ধারণা করে নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ইচ্ছানিবু আলে জান, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কিছু কিছু ধারণা পাপ, আমাদের একটি রোগ হয়েছে ধারণা। এই জন্য আল্লাহ সম্পর্কে কুটি নাটি সুন্দর করে জানতে হবে, না জেনে ধারণা করে যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এই কথাটুকু বলার হচ্ছে অত্যন্ত অন্যায়। এখন ধারণাটা কিভাবে আসলো, যে ধারণা হচ্ছে আজকে আমরা আলোচনা করব তারিখ ইলামুল্লাহ তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমিউনিকেশন ইলামুল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যোগাযোগ, উনি কিভাবে যোগাযোগ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি আরশের উপরে ইস্তাওয়া হয়েছেন আর সেখান থেকে তার সৃষ্টির সাথে বান্দার সাথে কিভাবে যোগাযোগ করেন, এটি আমাদেরকে জানতে হবে ভালো করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন সেটা আমরা হাদিস থেকে বলেছি, পরিষ্কার করে আমরা বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন। ওয়ান আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم لا يكفنون أحدكم بين يديه الله تعالى ليس بينه وبينه حجاب ولا ترجمان يترجم له, যে তোমাদের ভিতরে এমন কেউ বাদ থাকবে না যে কিয়ামতের দিন ইয়াউমুল কিয়ামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে দেখা করবে কিয়ামতের দিনে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার বান্দার মধ্যে কোনো পর্দা থাকবে না। বাইনাহু ওয়া বাইনাহু হিজাবুন ওয়ালা তুরজুমান, এবং কোনো অনুবাদকারী থাকবে না, ইয়াতারজিম লাহু, এবং কেউ অনুবাদ করে দিবে না। তাহলে অনুবাদ যদি করে না দেয় তাহলে আল্লাহ প্রত্যেকটা বান্দার সাথে কিভাবে কথা বলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছে, তাদের ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সৃষ্টি করেছেন। আল্লাহ খালিকুন ওয়া মা তাআমালুন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সবকিছুকে সৃষ্টি করেছেন, আর তাদের কর্মকাণ্ডকে, তাদের ভাষাকেও সৃষ্টি করেছেন। কিন্তু এটা আরবি ভাষায় হবে এটি কিভাবে আপনারা বুঝেন? এখানে হাদিসের ভিতরে কোনো আরবি ভাষা নাই,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বলবে সুম্মা লায়াকুলুন লাহাল আলম আওয়াতিক মালান, আমি কি তোমাকে কোনো সম্পদ দেই নাই? ফালিয়াকুলান বালা, তখন তারা বলবে হ্যাঁ দিয়েছেন। সুম্মা লায়াকুলুন আলম আরসালা ইলাইক রাসুলান, আমি কি তোমাদের কাছে কোনো রসুল পাঠাই নাই? ফালাইয়াকুলুন বালা, নিশ্চয়ই আপনি পাঠিয়েছেন। এই ধরনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে বিনিময় হবে। তাহলে এটি হবে কোথায়? কিয়ামতের দিনে, ইয়াউমাল কিয়ামা। পরিষ্কার করে ভালোভাবে জানতে হবে, ধারণা করে জানলে হবে না। এখন একজনে বলল কি যে কবরেও আল্লাহ কথা বলবে, এটি তো কোথাও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে না জেনে ইত্যাদি, আমরা বারবার একটি কথা শ্রোতাদেরকে বলে দিচ্ছি, আপনারা সাবধান হন। وأن تقولوا على الله ما لا تعلمون, তোমরা যদি জানো না তাহলে আল্লাহ সম্পর্কে এমন কিছু কথা বলো না যেটা বলা হচ্ছে হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কথা বলবে, এটি হচ্ছে হাদিসের দলিল, সরাসরি কথা বলবে। আমরা হাদিস থেকে জানলাম কি কথা বলবে সেটারও একটু বর্ণনা ওখানে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের ভিতর থেকে, মানে এখানে প্রশ্ন থাকতে পারে যে এই যে কথা বলবে এটা কিভাবে বলবে, কিভাবে বলবে সেটি আল্লাহই ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি কোনো অনুবাদকারী ব্যবহার করব না। তার মানে এটা থেকে বোঝানো যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এমন একভাবে যোগাযোগ করবে বান্দার সাথে যার কোনো ভাষা আমাদের সাথে জানা নাই, কিভাবে কিভাবে যোগাযোগ করবে, কারণ অনুবাদকারী থাকবে না। তো অনুবাদকারী যদি না থাকে তাহলে তো বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা আরবি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা কি সেটি আল্লাহই ভালো জানেন, আমরা জানি না। সুতরাং আপনাদের মাথা থেকে এটি সরিয়ে রাখুন। কোরআন আরবি ভাষায় এসেছে, এর মানে এই না সবকিছু আরবি ভাষায় এসেছে ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের সাথে কথা বলবেন না, যারা অবিশ্বাসী। আল্লাহ বলছেন সূরা আলে ইমরান, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, ওদের সাথে কথা বলবেন না। ইখফাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তাদেরকে তাদের উপরে আল্লাহ ক্রুদ্ধ হইবেন, ক্রুদ্ধ হয়ে তাড়িয়ে নিয়ে যাবেন, কিন্তু তাদের সাথে কোনো কথা হবে না, বলবে না। ডু নট স্পিক টু মি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে আমার সাথে তোমরা কথা বলো না। আর কিয়ামতের দিনের কথা, তার ভাষা, তার বর্ণমালা, সেগুলি আরবি ভাষায় হবে না। সেটি কি ভাষা হবে সেটি আল্লাহই ভালো জানেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিয়ামতের দিন মানুষের চামড়া কথা বলবে। ওয়াকালু লিজুলুদিহিম, জুলুদ যেটি চামড়া, মানুষের চামড়া, সে চামড়া কথা বলবে। তো চামড়া কি আরবি বলবে নাকি? লিমা সাহিত্যুম আলাইনা, বলবে যে তোমরা আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? কালু, ওই চামড়া গুলো তখন বলবে আনতাকানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শরীরের চামড়াকে কথা বলার শক্তি দিবে কিয়ামতের দিন, সে কথা বলতে লাগবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াইহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মুখ বন্ধ করে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলি কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুকুম, তাদের পাগুলো সাক্ষী দিবে। এই যে হাত কথা বলবে, চামড়া কথা বলবে, তো এগুলো কি আরবি বলবে নাকি? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কথা বলবে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, না জেনে আল্লাহর ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি ইত্যাদি, এগুলি জাল হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন কিন্তু তিন প্রকার ব্যক্তির সাথে কথা বলবেন না। এই যে তিন প্রকার ব্যক্তি, তারা কারা, এটার জন্য তিনটা হাদিস রয়েছে। عن أبي ذر أن النبي صلى الله عليه وسلم قال ثلاثة لا يكلم الله الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولا هم عذاب عليم.
আলিম, যে আল্লাহ সুবহান ওয়া তাআলা তিন প্রকার ব্যক্তির সাথে কিয়ামতের দিন কথা বলবে না, তাদের দিকে তাকাবে না, তাদেরকে শাস্তি দিবে কিন্তু তাদেরকে পবিত্র করবে না। এটি হলো আরেকটা শাস্তি। আমরা হাদিস থেকে জানতে পারছি যে মুমিনদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি শাস্তি দেয় তখন তার গুনাহ মাফ হয়ে তার পবিত্রতা অর্জন করে, কিন্তু এই প্রকার লোকদেরকে আল্লাহ শাস্তি দিবেন কঠিন কিন্তু তাদেরকে পবিত্র করবেন না। এক নম্বর হচ্ছে আল মুসবিল, যারা ট্রাক্টর নিচে কাপড় পরিধান করে, আল মান্নান, যারা দয়া করে অনুগ্রহ করে খোটা দেয়, আল মুনাফিক, যে যারা বিক্রি করে, সিলাতুহু বিল হালফিল কাযাব, মিথ্যা কসম করে মাল বিক্রয় করে। সুতরাং এই তিন প্রকার ব্যক্তি, এটা ছাড়া আরো তিন প্রকার রয়েছে, এটিও মুসলিমের ভিতরে এসেছে। হাদিসটার তিনটি রেওয়ায়াত এসেছে তিন ভাবে। আরেকটি হচ্ছে শাইখুজ্জানি, যে বৃদ্ধ ব্যভিচারী, যে বুড়ো হয়ে গেছে কিন্তু ব্যভিচার করছে, আল্লাহ তার সাথে কথা বলবে না এবং তার দিকে তাকাবে না, তাকে শাস্তি দিবে কিন্তু তাকে পবিত্র করবে না, পাপ থেকে মুক্ত করবে না। আর শাইখুজ্জানি যে বৃদ্ধ সে ব্যভিচার করেছে, মালিক কাযাব যে মিথ্যুক শাসক, যে বাদশাহ মিথ্যা কথা বলে, বা আইল মুস্তাকবির এবং অহংকারী ফকির, সে ফকির কিন্তু সে অহংকার করে। এই তিন প্রকার ব্যক্তিও এর অন্তর্ভুক্ত। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি হাদিসে এসেছে, এটিও মুসলিমের ভিতরে, যে এখানে এসেছে তিন প্রকার ব্যক্তি, তাদের সাথে আল্লাহ কথা বলবে না, তাদের দিকে তাকাবে না, তাদেরকে কোনো পবিত্র করবে না। রাজুলুন আলা ফাদলিল মা বিল ফালাতিন ইয়ামনাহু মান ইবনি সাবিল ও রাজুলুন, যে একটি মরুভূমির ভিতরে যেখানে কোনো ব্যক্তিকে একটি পানির আধার দেওয়া হয়েছে, যেমন একটি দুর্গত এলাকায় মানুষের পানি রাখার একটি কুয়া অথবা পানির একটা সোর্স রয়েছে, কিন্তু রাস্তার পথিককে, মানুষকে ওখান থেকে পানি খেতে দেয় না, এই ধরনের ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না। এই জন্য আমাদের গ্রাম দেশে আমরা ছোটবেলায় দেখেছি যে গরমের দিনে যে যাদের বাড়িঘর হাট বাজারের পাশে আছে তারা পানি খাওয়াতো। আমি নিজে কাপাসিয়া এলাকায় যখন ছোটবেলায় বসবাস করতাম তখন আমি আমাদের বাসার পাশ দিয়ে মানুষজন যখন যেত হাটের দিনে তখন আমি বালতি ভরে পানি নিয়ে গাছের নিচে রেখে দিতাম, বাজারের লোকরা যাওয়ার সময় খেত এবং তারা আসলে চাইতো। এরকম করে আমাদের গ্রাম বাংলায় মুসলমানদেরকে, মুমিনদেরকে এবং বিভিন্ন মানুষদেরকে গরমের দিনে পানি খাওয়ার ব্যবস্থা করে দেয়। কারণ পানি যদি তাকে না দেওয়া হয় তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কথা বলবে না। এই জন্য পানির ব্যবস্থা করে দেওয়া একটি উত্তম কাজ। আপনারা যারাই সদকায়ে জারিয়া করতে চান একটি ডিপ টিউবওয়েল বসিয়ে দিতে পারেন, এটি উত্তম। তারপরে হচ্ছে রাজুলন রিজালন ইয়াস ইয়াসলাতহু বাদাল আসর কে ফাহাল সাল্লা লাহু বিল্লাহি লা আখাযাহা বিহাকাযা ওয়াকাযা ফাসাবাকাহু ওয়া হুয়া আলা গায়রি যালিক, যে আসরের নামাজের পরে একজন ব্যবসায়ী সে বলল যে আমি এই জিনিসটা এই টাকা দিয়ে কিনেছি, খরিদ করেছি এবং ক্রেতা এটা সত্য মনে করল, মানে ধোকা দিল, অথচ ওই দামে ওই দোকানদার সেটা কিনে নেয়, মিথ্যা কথা বললো, এভাবে সে বিক্রি করলো। ওই ওই অসৎ ব্যবসায়ীর দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন। আরেকটি হচ্ছে রাজুলুন ব্রায়ু ইমামা লা ইব্রাহিহু ইল্লা আদ-দুনিয়া ফা ইন্না আতাহু মিনহা ওয়াফি ওয়া আন লাম ইয়াতাহু মিনহা লাম ইয়াফ, যে কোন ব্যক্তি শাসকের প্রতি বায়াত নিল, অনুগত হইল, মানে কোন অ্যাডমিনিস্ট্রেশনের বায়াত নিল, তার আনুগত্য স্বীকার করলো, যখন তাকে সুবিধা আইন মানলো, কিন্তু যখন তাকে সুবিধা দিল না তখন আইন অমান্য করলো। যেমন আপনাকে গ্রিন কার্ড দিল মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি আমেরিকার আইনগুলোকে মানলেন, আর আপনাকে ইমিগ্রেশন দিল না,
তাহলে আপনি আমেরিকার আইনটা অমান্য করলেন। এরকম আমাদের দেশে দেখা যায়, সমাজে দেখা যায় যে কোন দেশ কোন অ্যাডমিনিস্ট্রেশন যদি কাজ করে তাহলে সে ওই দেশের আইন মানে, আর যখন তাকে বঞ্চিত করে তখন তাকে তখন অপরাধ করে, ক্রেডিট কার্ডের জাল করে অনেকে ইত্যাদি আইন ভঙ্গ করে। সুতরাং কোন শাসকের সাথে এই পার্থিব স্বার্থে এইভাবে শপথকে বিক্রি করা যাবে না। আমরা যে শপথ নিয়েছি ওথ নিয়েছি যে আমরা দেশের আইন মানব সেটাকে মানতে হবে, সেটি যেই শাসকই হোক না কেন, কারণ এটা ছাড়া আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন, আমাদের দিকে কথা বলবেন না। তাহলে আমরা এই এই এতগুলি লোকদের প্রকার লোক হওয়ার থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটি হচ্ছে কিয়ামতের দিনের কথা। আর আল্লাহ কোথায় মানুষের সাথে কথা বলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবে জান্নাতে। মানুষ যখন জান্নাতে যাবে তখন জান্নাতে আল্লাহ কথা বলবে। عن ابي سعيد الخدري رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال ان الله عز وجل يقول يا اهل الجنه لا اهل الجنه يا اهل الجنه فيقولان فيقولون لبيك ربنا وسعدي وخير في يدي يقول به جنات بشي ترى সবাই বলবে হাজির হে আমাদের প্রভু ও সাইদাই ও খাইরু ইয়াদাই লব্বাইক ওয়া রব্বানা ওয়া সাইদাই ও খাইরু ইয়াদাই। এইভাবে তালবিয়া পড়ার কথা ইবনে ওমর থেকে সহিভাবে এসেছে। আমরা হজের সময় এই তালবিয়াটা আমরা যদি পড়ি তাহলে আমাদের জন্য কত সৌভাগ্যময়। জান্নাতের মানুষ আল্লাহর সাথে এইভাবেই কথা বলবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতবাসীদের সাথে বলবে হাল রাদিতুম, তোমরা কি সন্তুষ্ট হয়েছ? ফায়াকুলুন, ওয়াবাহলানা, কেন হব না? লা নুরিদু ইয়া রব, وقد اعطيتنا ما لم تعط احدا من خلقك। হে আমাদের প্রভু, আমরা কেন সন্তুষ্ট হব না? আমাদের যা কিছু দিয়েছ তোমার সৃষ্টির অন্য কাউকে তার দাও নাই। তখন আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতবাসীকে বলবে আলা আতাইতুকুম আফদালা মিন যায়মাদিহুকে, উত্তম এর থেকে উত্তম কিছু দিব? ফায়াকুলুন, তারা বলবে ইয়া রব আইয়ে সেই আফদাল মিন জালিক, এই যে জান্নাতের এই যে নিয়ামা এই যে ব্যবস্থাপনা এটা ছাড়া এটার থেকে উত্তম আর কিছু নাই, হে আমাদের প্রভু আর কিছু নাই। ফায়াকুলু আহলা আলাইকুম রিদওয়ানি ফালা আসখাত আলাইকুম বাদা আবাদা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হলাম, এখন থেকে আমি আর তোমাদের প্রতি রাগ করব না। আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতবাসীকে বলবে রিদওয়ানি ফালা আলাইকুম বাদাহা আবাদান, আমি তোমাদের উপর সন্তুষ্ট হলাম, এখন থেকে আর তোমাদের উপরে অসন্তুষ্ট হব না। আল্লাহ সন্তুষ্টি অর্জন করা জান্নাতে জান্নাতীদের জন্য একটি বড় সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে জান্নাতের লোকরা এইভাবেই কথা বলবেন। আরেকটি হাদিসে এসেছে ইজা দাখালা আহলুল জান্নাহ, জান্নাতের লোকরা যখন জান্নাতে প্রবেশ করবে ক্বালা ইয়াকুলু আল্লাহু তাবারাক ওয়া তাআলা তুরিদুনা শাইআন আযিদুকুম, যে তোমরা কি চাও, তোমাদের কি আর কোনো দাবি আছে, আমি তোমাদের দাবিগুলোকে পূরণ করি বাড়িয়ে দেই। ফায়াকুলুন আলাম, তখন তারা সবাই বলবে জান্নাতের লোকরা বলবে আলাম তুবদি তুবাইয়াত উজুহানা আলাম তাদখিলনা আল জান্নাহ, হে আল্লাহ তুমি কি আমাদের চেহারাকে
উজ্জ্বল সুন্দর করো নাই, আমাদেরকে জান্নাতে প্রবেশ করো নাই? তুনজ্জিনা মিনান নার, তোমরা তুমি কি আমাকে আমাদেরকে আগুন থেকে বাঁচাও নাই? তার থেকে আর কি উত্তম হতে পারে? কাল তখন আজ তাদেরকে বলা হবে হঠাৎ করে হঠাৎ করে বান্দা এবং আল্লাহর ভিতরে পর্দাটুকু উঠে যাবে, আল্লাহর যে হিজাব সেটি উঠে যাবে, তখন জান্নাতের লোকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি দেখতে পারবে, সরাসরি দেখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে কথা বলবে। সেই আল্লাহ সম্পর্কে আপনি ধারণা করছেন যে আল্লাহর ভাষা হচ্ছে আরবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে গানি, তিনি কোনো ভাষার মুখাপেক্ষি নন, সৃষ্টির কোন জিনিসের সাথে আল্লাহর কোন প্রয়োজনীয়তা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ভাষা নির্দিষ্ট কোন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কথা বলেন তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলী আর সিফাত কামাল পরিপূর্ণতা অর্জন করলো না। সমস্ত ভাষা ওয়াআল্লামাল আদামা আসমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সমস্ত নামগুলো অর্থাৎ ভাষাগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাউনগুলোই তো শিখিয়েছেন, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কিভাবে কথা বলবেন সেটি আল্লাহই ভালো জানে। জান্নাতে যে আল্লাহর পক্ষ থেকে সালাম হবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সূরা ইয়াসিন, জান্নাতে যে আল্লাহর পক্ষ থেকে রবের পক্ষ কাওলাম তাদের পক্ষ থেকে কথাবার্তা হবে এই সালামুন শান্তি শান্তি মির রাব্বির রহিম। সুতরাং আমরা জানতে পারলাম যে জান্নাতে আল্লাহ সুবহানাহু কথা বলবে আর কিয়ামতের দিন কথা বলবে, এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বান্দার সাথে কথা বলেন না। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সঠিক কথা, সঠিক আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বান্দার সাথে যোগাযোগ করেন এখানে বলা হচ্ছে যে কি, যে তিনি কিভাবে যোগাযোগ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলামুল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে যোগাযোগ, এই যোগাযোগ গুলো কিভাবে হয়ে থাকে, এই যোগাযোগ ব্যবস্থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাম্মাল্লাহি হাযা তারিকুল ওয়াহি ওয়াহিয়ান, আল্লাহ বলছেন যে এটি হচ্ছে ওয়াহি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি ছাড়া যোগাযোগ করেন না। কিন্তু সব ওয়াহি কি রকম এটা আজকে আমরা অনুসন্ধান করে দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা কানা লিবাশারিন, যে কোন মানুষের পক্ষেই কি এটি সম্ভব নয়, আন ইউকাল্লিমাহুল্লাহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কথা বলবে, ইল্লা ওয়াহিয়ান, যে ওয়াহি ছাড়া, আও মিন ওয়ারাইন হিজাব, যে অথবা পর্দার আড়াল থেকে, আও ইউরসিলা রাসূলান, এবং রাসূল পাঠিয়ে, বা ইউহিয়া বিইযনিহি মা ইয়াশা, এবং তিনি ওয়াহি পাঠাবেন, ইন্নাহু আলিয়ুন হাকিমুন, আর তিনি হচ্ছেন আলিয়ুন। এই যে ওয়াহি, এই ওয়াহি গুলো হচ্ছে যোগাযোগের ব্যবস্থা। এই আয়াতের ভিতরে যে ওয়াহি শব্দটা এসেছে এটি কিন্তু তাফসীরকারদের ভিতরে মতভেদ রয়েছে, সমস্ত তাফসীরকারকরা এটাকে ওয়াহি হিসাবে দেখেন নাই, আমরা এটা আসছি ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াহি জিনিসটা কি, আল ওয়াহি আপনারা জেনে রাখুন, এলামো আল এলাম, এটি একটি যোগাযোগের ব্যবস্থা, খাফিয়ুন, যে এটি গোপন ভাবে হয়, তারিউন মাহমা ইখতিলাফাত আসবাবাহা, যেভাবেই হোক না কেন এটি দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোপন, তারিউন খাফিয়ুন,
এটি গোপন গোপনীয় অথচ দ্রুত যে কোনো উপায় হোক না কেন একটি যোগাযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে থাকেন ইয়ালামুল্লাহ তাআলা আল্লাহর যোগাযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে যোগাযোগ করেন সেই সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে চাচ্ছি ইনশাআল্লাহ তাআলা এর প্রথম প্রকার যে জিনিসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াহি এই ওয়াহি সবসময় ওয়াহি হিসাবে মানে ওয়াহি কিভাবে হচ্ছে এর অনেক ধরনের রকম রয়েছে فقد يكون الالهام كوحي الله تعالى حواريين শুধু যে নবীর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি পাঠান সেটি ঠিক নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নবুয়ত রিসালাত দান করেন নাই তাদের কাছেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি পাঠান সেই ওয়াহিকে বলা হয় ইলহাম ইনস্পিরেশন উদ্দীপনা তাদের অন্তরে এক ধরনের উদ্দীপনা সৃষ্টি করেন একটি ধারণা সৃষ্টি করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বলা হয় ইলহাম ইলহাম শব্দটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনেও বর্ণনা করেছেন সূরা আল-লাইল আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা এই যে ইলহাম এই ইলহাম শব্দের অর্থ কি এটা লাহিমা অথবা লাহাম মানে হচ্ছে গিলে ফেলা আলহামাহা যে তিনি আলোকিত করে দিলেন উন্মোচিত করলেন ফুজুরাহা যে সকল জিনিস খারাপ অশ্লীল আর ওয়াতাকওয়াহা এবং যেগুলো রাইচুয়াসনেস মানে মুত্তাকিদের কাজ ভালো এবং মন্দকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোলাসা করে দিলেন কোন কোন বইতে লিখেছে জ্ঞান দান করেছেন জ্ঞান দান এই অনুবাদ মানে কাছাকাছি হয় মোটামুটি কিন্তু এটা আসলে এনলাইটেন মানে আলহামাহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আকার দান করার পর ওয়ামা সাওয়াহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষদেরকে আকার পারফেক্ট করলেন তখন তাদেরকে এনলাইটেন করলেন আলোকিত করলেন উন্মোচিত করে দিলেন ভালো এবং মন্দ বোঝার বোঝার জন্য এখন এই এলহাম এটা আবার আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশে আবার এলহাম নিয়ে অনেক সমস্যা আছে যে এই এলহাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু লোকের ভিতরে করেন যেমন পাক ভারতের অনেক আলেম ওলামাদের নামে এই সকল অনেক গল্প গুজব করানো আছে যে ওনাদের কাছে এলহাম হয় মানে ওহির মতো সাধারণ মানুষের কাছে হয় না এই সকল জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তবে ধারণা রাখতে হবে যে এই যে আলহামাহা এলহাম এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ছাড়া ওয়াহি এটা এলহামের মতো করেও আল্লাহ যোগাযোগ করতে পারেন ইন্সপিরেশন অনুপ্রেরণা উদ্দীপনা অন্তরে সৃষ্টি করে দেওয়া কারো অন্তরে যেমন আল্লাহ বলছেন কোরআনের ভিতরে ওয়াইজ আওহাইতু ইলা হাওয়ারিইনা আন আমিনু বি রাসূলি আমি যখন ওই হাওয়ারিয়ুন ঈসা আলাইহিস সালামের সালামের যে সঙ্গী সাথী এদেরকে সাহাবি বলা হয় না ওদেরকে বলা হয় হাওয়ারিইন ওই হাওয়ারিইন ঈসা আলাইহিস সালামের সাথে যে ডিসাইপল তাদের যে শিষ্য ঈসা তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও ইলহাম পাঠিয়েছেন ওয়া আওহাইতু ইলা হাওয়ারিইন এখানে বলা হচ্ছে ওহি পাঠিয়েছেন এর অনুবাদ হবে যে উনি ইন্সপিরেশন দিয়েছেন উদ্দীপনা দিয়েছেন এখানে ওহি শব্দে আমরা বাংলাদেশে ওহি বলতে বুঝি যে একদম নবী রাসূলদের কাছে যেটি এসেছে সেটাকে আমরা ওহি মনে করি আর বাকিগুলাকে অন্য দলিল দ্বারা এলহাম বলা হয় এটাই সঠিক অনুবাদ এলহাম ইংরেজিতে হলে ইন্সপিরেশন বাংলাতে হলে উদ্দীপনা অনুপ্রেরণা মানে নবী ছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সাধারণ মানুষ যাদেরকে নবুয়ত দান করেনি তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোগাযোগ করছেন কিভাবে তাদের অন্তরে অনুপ্রেরণা সৃষ্টি করে দিয়েছেন যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের মায়ের কাছে অনুপ্রেরণা পাঠিয়েছেন ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি যে
আমরা যখন মানে নবী সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমরা যখন তার প্রতি ইলহাম পাঠালাম মূসার মায়ের কাছে যে তুমি মূসাকে আরদিহি মূসাকে বুকের দুধ খাওয়াও হে মূসার মা তুমি মূসা আলাইহিস সালামকে দুধ খাওয়াও এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসার মায়ের অন্তরে একটি অনুপ্রেরণা সৃষ্টি করেছেন এই গুলিকেও আওহাইনা ওয়াহী হিসাবে আল্লাহ উল্লেখ করেছেন কিন্তু আমাদেরকে বুঝতে হবে এই ওয়াহীটা আমরা যে ওহী নবী রাসূলরা প্রেরণ করেছে সেটি থেকে একটু ভিন্ন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সৃষ্টির ভিতরে মানুষ মানুষের সাথে যে কথাবার্তা আকার ইঙ্গিত ব্যবহার করে সেটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী বলেছেন যেমন উদাহরণ হিসেবে এসেছে فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا سورة مريم যখন জাকারিয়া আলাইহিস সালাম মিহরাব থেকে বের হয়ে এসে তার কওমের লোকদেরকে হাত দ্বারা ইশারা করলো যে আমি রোজা রেখেছি আমি কথা বলবো না ওই যে হাতের ইশারা এটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী বলেছেন فخرج على قومه من المحراب فأوحى إليهم যে জাকারিয়া তার মানুষের কাছে ইশারা করলেন মানে ওহী পাঠালেন এটা তো এটা যোগাযোগ করলেন এই যে ওয়াহি এগুলি হচ্ছে যোগাযোগ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যোগাযোগের ব্যবস্থা করেন সেটি হচ্ছে তিন প্রকার যোগাযোগ করলেন ইয়ালাম আল্লাহ তাআলা মাকাম মাকামাতু ওয়াহি ইলা আল্লাহ তাআলা এই অনেকগুলো প্রকার রয়েছে এটা তিন প্রকার একটি হচ্ছে আল ইলকাউ ফি রূহি নবী ওয়াল মুহি ইলাইহি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের অন্তরে কিছু প্রেরণ করেন নবীদের অন্তরে রাসূলদের অন্তরে সাধারণ মানুষের অন্তরে নয় সেটিকে আল্লাহ বলছেন যে এক ধরনের ওয়াহি সেটি হচ্ছে অন্তরে সরাসরি ওয়াহি পাঠান মানে জিব্রাইল আলাইহিসসালাম আসেন না সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদের অন্তরে তাদের অন্তরের ভিতরে এটি পাঠিয়ে দেন কোন ধরনের মানে বাধা ছাড়াই যে কখনো কখনো জিব্রাইল আলাইহিসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে এসে মানে এই ওহী দিয়ে যেতেন অন্তরে বলতেন না কিছু কিন্তু তার অন্তরের ভিতরে আসতো যেমন হাদিসের ভিতরে এসেছে ইন্না রুহুল কুদুস মানে জিব্রাইল আলাইহিস সালাম নাফাসা ফি রুহি আন নাফসান যে জিব্রাইল এসে আমার অন্তরে এই মানে ফু দিয়ে যেত অন্তরের ভিতরে তিনি ফু দিয়ে দিত মানে ওহী পাঠিয়ে দিত এই কারণে ওই যে ইল্লা ওয়াহিয়ান ওমা কানা লি বাশারিন আন ইউকাল্লিমুল্লাহু ইল্লা ওয়াহিয়ান এই ওয়াহির অর্থ হচ্ছে আরেকটি অর্থ হচ্ছে মানাম মানে স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে যেটা অন্তরের ভিতরে আল্লাহ স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সাথে যোগাযোগ করেন এটি হচ্ছে এক প্রকার যোগাযোগের ব্যবস্থা যেমন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তিনি তার ছেলেকে জবাই করছেন এটিও এক ধরনের ওয়াহী আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই স্বপ্ন দেখতেন স্বপ্নগুলো সত্য হতো হ্যাঁ কুলতু আউয়ালা মা বাদাই বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ওয়াহী রুইয়া ফিল মানাম যে প্রথম প্রথম যখন ওহী আসা শুরু করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমের দিকে নবুয়তের প্রাথমিক পর্যায়ে ওহী পাঠাতেন ঘুমের ভিতরে স্বপ্নের মাধ্যমে আর তার স্বপ্নগুলো দিবালোকের মতো সত্য ছিল এটি হচ্ছে প্রথম প্রকার তারপরে প্রকার হচ্ছে যে তিনি পর্দার আড়াল থেকে কথা বলেন সরাসরি কথা বলেন ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়াকাল্লামাহু রাব্বুহু যখন মূসা আলাইহিস সালাম নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় আসলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসার সাথে
وتظلم تكلم الله لرسوله من وراء الحجاب الله سبحانه وتعالى আদমের সাথে সরাসরি কথা বলেছেন আর মূসা আলাইহিস সালামের সাথে পর্দার আড়াল থেকে কথা বলেছেন এই দুনিয়াতে বলেছেন এই কারণে ক্বালা ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে কতগুলো নাম শিখিয়ে বললেন হে আদম তুমি ফেরেশতাদেরকে জানিয়ে দাও এই নামগুলো এখন প্রশ্ন হচ্ছে আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন কিনা হাদিসের ভিতরে এর কোনো দলিল পাওয়া যায় না এটি আল্লাহই ভালো জানেন আদম আলাইহিস সালাম সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন কিনা আমরা জানি না যেটা জানি না সেই ব্যাপারে আমাদের চুপ থাকতে হবে আমরা সেটা বলতে পারি না ধারণার উপর ভিত্তি করে কথা বলা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও কথা বলেছেন যখন তিনি মিরাজের রাতে গিয়েছেন ওকাল্লামাল্লাহু আব্দাহু রাসূলুহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামা আরিজ বিহি ইলা সামা যখন তিনি আসসামা দিকে উঠে গেলেন উপরের দিকে উঠে গেলেন মানে আসমান সময়ে ভেদ করে যখন উপরে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলেছেন আরেকটি হচ্ছে আল ওয়াহি ইলা রাসূলিল্লাহ বি ওয়াসাতাতুল মালাক যে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন এটি হচ্ছে সবচেয়ে বেশি সহজ এটি সবাই আমরা বুঝি আও ইউসিলা রাসূলান ফায়ুহিয়া বিইজনিহি মা ইয়াশা তখন তিনি একটি রাসূল পাঠান মানে জিব্রাইল আলাইহিসসালাম অথবা অন্য কোন ফেরেশতা পাঠান কোনো কোনো ক্ষেত্রে যারা আল্লাহ এই কথাগুলোকে নিয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাসূল এবং নবীদের কাছে যোগাযোগ করেন সেটাকে বলা হয় হচ্ছে আল ওয়াহি আর যখন তিনি রাসূল না নবী না অন্য কোনো ব্যক্তি বা মানুষের সাথে যোগাযোগ করেছিলেন ইতিপূর্বে অথবা সেগুলিকে বলা হচ্ছে এলহাম মানে ইন্সপিরেশন এটি হাওয়ারিনদের ক্ষেত্রে মুসার মায়ের ক্ষেত্রে হয়েছে আমরা দেখে নিলাম এখন প্রশ্ন হচ্ছে যে এখানে বলা হচ্ছে কি কোন লোক যদি এরকম বলে যেমন আপনাদের কারোর ধারণা থাকতে পারে ধারণাগুলো থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখুক আমিন যে লাউহে মাহফুজের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিতাবগুলো লিখে রেখেছে তো সেখান থেকে কিতাবগুলো নাজিল হয় তো কারো কারো ধারণা হচ্ছে আল্লাহর ভাষা যেহেতু আরবি এটি তো সঠিক না তারপরে সেখান থেকে আরবি ভাষা ইঞ্জিল তাওরাত নাজিল হয়েছে সেগুলো নাকি আসমানে এসে তারপরে অনুবাদ হয়েছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির যে কোরআন অনুবাদ হয় নাই এই কারণে কোরআনকে আল্লাহ সংরক্ষণ করেন আর তাওরাত আর জাবুর ইঞ্জিল এগুলোকে ওই ভাষায় আল্লাহ ট্রান্সলেট করেছেন আসমানে এসে এই ধরনের কথাবার্তা বলা অত্যন্ত গর্হিত কাজ না জেনে আল্লাহ সম্পর্কে কথা বলা তার ওয়াহী সম্পর্কে কথা বলা অত্যন্ত গর্হিত কাজ এগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তর্জমা করার মুখাপেক্ষী নন সেটি তো হাদিস থেকে জানতে পারলাম তর্জমা করতে হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কি ইঞ্জিল তাওরাত সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি ওই ভাষায় নাজিল করেছেন তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সমস্যা আছে নাকি বরং তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নিজের হাতে লিখেন নাই অথচ আল্লাহ জাবুরকে আল্লাহ নিজের হাতে লিখেছেন ওয়াকাতাবনা ফি জাবুর আল্লাহ বলছেন কোরআনের ভিতরে যে আমরা জাবুরকে লিখেছি মানে আল্লাহ লিখেছেন জাবুর অথচ কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে লিখেন নাই তার মানে জাবুর আরো বেশি মর্যাদা সম্পন্ন মনে হচ্ছে এটার মানে এই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আম্বিয়া আর মুরসালিনদেরকে বিভিন্ন ভাষায় পাঠিয়েছেন তার মানে এই না যে কিতাবগুলোকে আল্লাহ আরবিতে পাঠিয়েছিলেন লৌহ মাহফুজ থেকে তারপরে দুনিয়া আসমানে এসে এগুলি অনুবাদ হয়েছে এটাও নাকি কারো কারো ধারণা এই ধরনের ধারণা দলিলবিহীন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে মানুষের সাথে কোনো অনুবাদকারী নিচ্ছেন না সেখানে আল্লাহ ট্রান্সলেটর নিযুক্ত করবেন কেন? বলার প্রশ্নই ওঠে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আম্বিয়া এই যে নবীদেরকে সৃষ্টি করেছেন, এই নবী কতজন নবী সৃষ্টি করেছেন? وقد أخبرنا رسول الله صلى الله عليه وسلم بعدد الأنبياء والمرسلين النبي صلى الله عليه وسلم عمدر جي بولتن جي نبي رسول شنبر جي شنخ قولي قطو فعن أبي ذر تاكي بكشا قولي چلو رضي الله قلت يا رسول الله كم مرسلين جي قطو جون رسول اشي تلن قال 300 وبعد বিদআতুন আশরা জাম্মান গাফিরা যে এই যে নবী রাসূল এটি সংখ্যায় অনেক বড় তাদের সংখ্যাগুলো যে অনেক বড় সেই রাসূলদের সংখ্যা কত সেগুলো আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে 300 মত। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এখানে আমাদেরকে হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে জানাচ্ছেন যে যে 300 এখন এবং 300 বেশি হতে পারে উনি পরিষ্কার করে বলেন বলছেন জাম্মান গাফিরা মানে এদের দল অনেক বড়। আবি উমামা قال ابو ذر قلت يا رسول الله كم وفى عده الانبياء হে আল্লাহ রাসূল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীদের সংখ্যা কমপ্লিট হিসাব কত তখন তিনি বললেন قال 100,000 و 24,000 124,000 পয়গম্বর মানে নবী পাঠিয়েছেন 124,000 মেয়াতু আলফ ও আর বাতু আশরুন আলফ রসুল মিন জালিক 325 জাম্মান গাফিরা আর এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 315 315 যে 315 জন হচ্ছে রাসুল তাদের অধিক সংখ্যক হচ্ছে রাসুল লার্জ নাম্বার 124,000 আমাদের দেশে আমাদের মৌলানারা মানে একটা কথা বলে আমার ছোটবেলায় মিলাদের সময় শুনতাম এটা কি 124,000 মতান্তরে 224,000 এই 100,000 বেশি হয়ে যায় কিভাবে মতান্তরে 100,000 আবার 200,000 ওই 200,000 হাদিস সহি না হাদিস সহি হচ্ছে 124,000 এই যে আল্লাহ 124,000 মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন তো এই নবীগুলা পরস্পরের সাথে যোগাযোগ রয়েছে এদের একটা হাদিসের ভিতরে এসেছে আল আম্বিয়াউ ইখওয়াতুন মিন আল্লাতিন যে সমস্ত নবীগণ হচ্ছে পরস্পরের ভাই কিন্তু তাদের মা হচ্ছে আলাদা আল আম্বিয়াউ ইখওয়াতুন মিন আল্লাতিন সমস্ত নবীরা হচ্ছে ভাই কিন্তু মা আলাদা ওয়া উম্মাহাতুহুম সাত্তা তাদের মা গুলো হচ্ছে পৃথক ও দীনহুম ওয়াহিদ তাদের দীন হচ্ছে একটি ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই যে নবীগুলোকে পাঠিয়েছেন তাদের নিজেদের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রেরণ করেছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইয়ানা লাহুম সূরা ইব্রাহিম যে আল্লাহ সকল রাসূলদেরকে তাদের ভাষাতেই প্রেরণ করেছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি তাদের ভাষাতেই রাসূলগুলোকে প্রেরণ করেছেন তো এখানে ওই যে তাওরাত জাবুর এটা আরবি ভাষায় এসেছে তারপরে ট্রান্সলেট করে আবার হিব্রু অন্য ভাষায় এই সকল জিনিসপত্র আল্লাহ সম্পর্কে বলা অত্যন্ত গরহিত কাজ আল্লাহ বলছেন কোরআনের ভিতরে যে প্রত্যেক নবীকে তাদের ভাষাতেই
সব কিছুকে পাঠিয়েছেন, তারপরে এই ধারণা নাগা ঠিক না। আরবি ভাষা, আরবি ভাষা শুধুমাত্র কোরআন, কোরআন আরবিয়ান, এটা আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন যে কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, তার মানে এই নয় যে আল্লাহর ভাষা আরবি। 124,000 নবী দুনিয়াতে এসেছেন, হাদিসের ভিতরে আমরা জানতে পারলাম তার ভিতরে 315 জন অথবা অধিক সংখ্যক হচ্ছে রাসুল, কিন্তু এই যে 124,000 এর ভিতরে কতজন আরব দেশে হয়েছে, কতজন আপনাদের কি ধারণা যে আরবি ভাষায় কথা বলতে কতজন নবী, এটা জানতে হবে। হা উলা খামসাতুল আশরিনা আরবাতু মিনাল আরাব, যে 25 জন নবীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন বিভিন্ন ভাবে এসেছে, এখন হাদিসের ভিতরে এসেছে ওই 25 জন নবীর কাছে মধ্যে থেকে মাত্র 4 জন হচ্ছে আরব, আর বাকি মিনাল আরব, এই 4 জনের ভাষা হচ্ছে আরবি। فقد جاء حديث ابي ذر في ذكر الانبياء في المرسلين যে আবি যারের হাদিস থেকে জানা যায় যে আম্বিয়া ওয়াল মুরসালিন হচ্ছে মিনহুম আরবাতুন মিনাল আরব, যে এই সমস্ত আম্বিয়া ওয়াল মুরসালিনদের ভিতরে 4 জন হচ্ছে আরব দেশে আরবি ভাষাভাষী, হুদ, সালেহ, শুআইব, নবিয়ুকা ইয়া আবি যার, এই হাদিসটুকুকে শেখ আলবানি সহিহ বলেছেন, রাওয়াহু ইবনে হিব্বান ফি সহিহ, যে হুদ একজন নবী, সালেহ একজন নবী, শুআইব একজন নবী, এবং আবু যারের নবী মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ইউকাইয়া আবু যার, আবু যার, এই 4 জন হচ্ছে আরবি ভাষাভাষী, এই 4 জনের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠিয়েছেন আরবি ভাষায় মাত্র, আর 124,000 মাইনাস টাইম সমস্তগুলোর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভাষাতে যোগাযোগ করেছেন। এর ভিতরে আসল আরবি কারা আর পুরনো আরবি কারা, মানে ইসমাইল এর আগে যারা এসেছে যেমন কাবলা ইসমাইল আরাবুল আরিবা, এটাকে বলা হয় প্রকৃত আরব, আল আরাবু আল আরিবা, আম্মালিল আরাবু মুস্তাইরা মুস্তাইর বা নব্য আরবি, মানে পরে আরবি হয়েছে, মানে হুদ সালে এরা আগে থেকে আরবি, আর ইসমাইল অন্য দেশ থেকে এসেছে এদেরকে আরবি করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে 124,000 নবীদের ভিতরে মাত্র 4 জনের ভাষা ছিল আরবি, তাহলে এই 4 জনের লোকজন এরা জান্নাতে প্রবেশ করবে, আর হাজার হাজার লাখ লাখ আম্বিয়া মুরসালিন জান্নাতে প্রবেশ, তারা আরবি ভাষায় কথা বলবে নাকি? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষার মুখাপেক্ষী নন, আর আরবি ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কথা বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভাষায় কথা বলবেন সেটি আল্লাহই ভালো জানেন। তাহলে সুতরাং আমাদেরকে ধারণা করতে হবে শুধু কোরআন এটি হচ্ছে আরবি ভাষায়, কারণ এটি কোরআনই আল্লাহ বলেছেন কোরআনান আরাবিয়ান, আল্লাহ বলছেন কোরআন মধ্যে সূরা জুমার যে কোরআন হচ্ছে আরবি, এখানে আর কোনো সমস্যা থাকার কথা না। এখন এই যে কোরআন এটি কিভাবে নাজিল হয়েছে, এটি সবে কদরের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমহুর ওলামাদের মতে একভাবেই আসমান আর দুনিয়া, দুনিয়ার যে আসমান মানে আস্তানা সেখানে নাজিল হয়েছে লাইলাতুল কাদরে একসাথে, সেখান থেকে ধীরে ধীরে 23 বছরে কোরআন আমাদের কাছে নাজিল এসেছে, এটি হচ্ছে জমহুর ও আলেমদের কথা। اولها وهو قولا اكثر ان القران قد نزل من اللوح محفوظ الى السماء الدنيا ليله القدر جمله واحده، একভাবে
এই লাউহ মাহফুজ থেকে সরাসরি কদরের রাতে এসেছেন। সুম্মা নাজালা বাদা যালিক মুনাজ্জামান ফি সালাসাতি আশরুনা সানা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন এটি 23 বছরের পর্যায়ক্রমে। এটি ব্যাখ্যা দিয়েছে ফাতহুল বারীতে এসেছে আন ইবনে আব্বাস ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ক্বালা ابن عباس نزل قرآن الجملة الواحد في ليلة القدر وكان الله عز وجل ينزل على رسول الله صلى الله عليه وسلم بعده في أثر بعد جي نبي صلى الله عليه وسلم كاتي اتي نادل هو يتي انشو انشو كوري كنتو اك بابي السماء الدنيا تعالي عمرا جي شبوز جتا نيل আকাশ দেখি সেটি নয়, বরঞ্চ আসমান আর দুনিয়া, দুনিয়ার সামার ভিতরে দুনিয়ার আসমান যেটি আসে উপরের দিকে সেখানে আল্লাহ নাজিল করেছেন একভাবে। কারণ এই কথাটুকু পবিত্র কোরআনেও আল্লাহ বলেছেন লাউলা নুজ্জিলা আলাইহিল কোরআন জুমলাতুন ওয়াহিদাতুন কাযালিকা, যে কাফেররা তখন বলতো যে কোরআন কেন একসাথে নাজিল হয় না, তাহলে তো আমরা বিশ্বাস করতে সুবিধা হইতো, কারণ পার্ট বাই পার্ট অংশ অংশ করে কেন আসে। তো এই কথাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন। ওই কারণেই এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে যোগাযোগ করেন বান্দাদের সাথে এটি কিভাবে করেন, হুকুমগুলো যে আল্লাহ করছেন লিখছেন হুকুম পাঠাচ্ছেন ওহিগুলো পাঠাচ্ছেন, এটি কি জিব্রাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে চলে যায় নাকি? না, অনেকের ধারণা তাই যে জিব্রাইল আলাইহিসসালাম সরাসরি আল্লাহর কাছে চলে যায়। জিব্রাইল আলাইহিসসালাম আদৌ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন কিনা তারও কোনো দলিল পাওয়া যায় না হাদিসে। না জেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কথা বলা হারাম, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে হবে এছাড়া যোগাযোগ করতে পারবে না, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রয়োজন থেকে মুক্ত। তিনি ইচ্ছা করলেই ইব্রাহিম আলাইহিসসালামের কাছে তার খবর যোগাযোগ তিনি পাঠাতে পারেন। হাদিসের ভিতরে এসেছে ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা তাকাল্লাম আল্লাহু বিল ওয়াহি سمي أحد السماء للسماء سلسلة كجر سلسلة على صفة فيوثقون فلا يزالن كذلك حتى يأتيهم جبرائيل حتى إذا جاء جبرائيل فزع عن قلوبكم قال فيقولون يا جبرائيل ماذا قال ربك فيقول الحق فيقول الحق والحق والحق رواه ابو داود। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন ওহী পাঠান কথা বলেন ইযা তাকাল্লাম আল্লাহু বিল ওয়াহি, ওহীর মাধ্যমে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন যোগাযোগ করেন তখন আহলাস সামা মানে আসমানে যে ফেরেশতারা রয়েছে মানে আসমানের ভিতরে বিভিন্ন সাত আসমান মানে আসমা আসমাওয়াত এখানে যে ফেরেশতা রয়েছে এই ফেরেশতাদের কাছে মনে হয় পাথরের উপরে যদি একটা শিকল, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপমা দিয়ে বুঝাচ্ছেন সালসালাতুন কাজাররি সিলসিলাতিন, যে পাথরের উপরে লোহার শিকল দিয়ে আঘাত করলে যে ঝনঝন শব্দ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওহির মাধ্যমে কথা বলেন তখন এই ধরনের শব্দ ফেরেশতারা শুনতে পায়, শুনতে পেলে ফেরেশতারা তারা বেহুশ হয়ে যায়, বেহুশ তাসফা ইউসাকুন। আপনারা সবাই জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহি যখন অবতীর্ণ হতো সরাসরি তখন গুনগুন মৌমাছির মতো এক ধরনের শব্দ হতো, আর তিনি অজ্ঞানের মতো অবস্থায় পড়ে যেতেন মানে সেমি আনকনশাস মানে কিছুটা জ্ঞান কিছুটা অজ্ঞান এরকম একটা অবস্থায় পড়ে যেতেন, ফেরেশতাদের অবস্থা তাই হয়।
فلا يزالون كذلك حتى يأتيهم এই ফেরেশতাদের ভিতর থেকে এই শব্দগুলো একজন শুনতে থাকে আরেকজন শুনতে থাকে এরকম করতে করতে জিব্রাইল আলাইহিসসালাম এসে পৌঁছে তার মানে জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওইটা বলেন না জিব্রাইল তার জায়গায় থাকেন কোথায় থাকেন সেটা আমরা জানি না এটা আল্লাহই ভালো জানেন এর কাছে প্রথমে আসে তখন সমস্ত ফেরেশতাদের কাছে আহলাস সামা বলা হয়েছে আসমানের অধিবাসী তাদের কাছে যখন এই শব্দটা আসে এই ঝনঝন শব্দের মতো যখন আসে তখন এক পর্যায়ে জিব্রাইলের কাছেও শব্দটুকু আসে তখন জিব্রাইল ওই যে ফেরেশতা যারা অজ্ঞান হওয়ার মতো অবস্থায় পরিণত হয়েছে তাদেরকে এসে জিজ্ঞাসা করে জিব্রাইল হে জিব্রাইল তোমার পথে হ্যাঁ যে বলেছে কি বুঝেছো তুমি জিব্রাইল মা রাব্বুক তখন জিব্রাইল আলাইহিসসালাম বলে সত্য বলেছে আল হাক্কু বলে আল হাক্কু আল হাক্কু এইভাবেই কথাগুলো আমাদের মানে ফেরেশতাদের কাছে আসে এই কারণে যে এখন যেমন প্রশ্ন যদি করা হয় এরকম যে অনেকে প্রশ্ন যে কবরের ভিতরে তাহলে কোন ভাষায় কথা বলবে কবরের ভিতরে কি ভাষায় কথা বলবে সেটি মানে কোন কোন স্কলার বলেছে যে আরবি ভাষায় কথা বলবে কিন্তু কবরে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কথা বলবে না এটা কথা বলবে সেটি এমন ভাবে বলবে যেন সে বুঝে আমরা সেটি সম্পর্কে ধরনের কথাবার্তা গুলো কিভাবে হবে সেটি আল্লাহই ভালো জানেন আমরা জানি প্রত্যেকে এটি যদি আরব আরবিতেই তার সাথে কথা হবে আর যদি আরবি যদি ভাষা না হয় তাহলে তাকে বুঝে দেওয়া হবে যে ভাষা সে বুঝতে পারে ইয়াকুলু ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা ইবনে হাজার ইমতিআউ বিল আরবাঈনা মুতাবায়ানু সামাউ ইয়াকুলু রাহিমাহুল্লাহ আম্মা সুইলাল মালাকিনু ظاهر الحديث صحيح أن رب بالعربي في عربي فاشا أي قطب التحبك وأن لأن فيه أنهما يقولن له ما علمت زمن القرآن من قبر الفتر دي كثا قرآن بني أي بكتن شمبر كتوني كي جانو إلى آخر الحديث ويحتمل مع ذلك أن يكون খতিব কুল ওয়াহিদ বিলিসানিহি এটি প্রত্যেকটা মানুষের ভাষাতেই বলা হবে ইবন আসকালানি হচ্ছে ফতহুল বারি এই যে কবরের প্রশ্নগুলো সেগুলো আরবদের জন্য আরবি ভাষা আর অন্য মানুষের জন্য সে যে ভাষায় বুঝে সেটা সেই ভাষাই তার সাথে যোগাযোগ করা হবে এই কারণে এই ধরনের কোন হাইপোথিসিস করা ঠিক নয় না দিলে এই ধরনের আল্লাহ সম্পর্কে অনেক কথাবার্তা মানুষ যখন বলতে থাকে এরকম অনেক এই প্রশ্নগুলো খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আজে বাজে প্রশ্ন করলে তখন আপনার উচিত উত্তর না দিয়ে আউযু বিল্লাহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আশ-শাইতানু আহাদুকুম ফায়াকুল মান খালাকা কাযা মান খালাকা কাযা হাত্তা ইয়াকুল মান খালাকা রাব্বাক ফাইযা بلغه فليستعذ بالله ولينتهي متفق عليه ابو هريره حديث থেকে আমাদের কাছে আসে এসে বলে যে করেছে এটাকে তৈরি করেছে এক পর্যায়ে শয়তান জিজ্ঞাসা করে কি যে তাহলে আল্লাহ কে তৈরি করেছে তো আমরা তো বুঝলাম এগুলো আল্লাহ তৈরি করেছে এটাকে তো আল্লাহ কে তৈরি করেছে কে সব কিছু তৈরি করতে আল্লাহ আল্লাহকে কে তৈরি করেছে এই কথা যদি কেউ জিজ্ঞাসা করে তার মানে সে হচ্ছে একটা শয়তান এই কারণে মানুষ কখনো কখনো শয়তানের কাজ করে শয়তানের কাজ করে তাদেরকেও শয়তানি বলা হচ্ছে ওই মুহূর্তের জন্য সে একটা শয়তান কারণ এই ধরনের কথা বলতে জ্ঞানহীনদের মতো ইয়াতি শয়তান হাদিসের ভাষা শয়তানি বলা হচ্ছে যদিও আমাদের সমাজে কাউকে শয়তান বললে সে খুব মনে কষ্ট পায় এটি আসলে কষ্ট পাওয়াটা মানে না বোঝার জন্য শয়তান বলে তাকে অপমান করা হচ্ছে না আসলে শয়তান যখন বলা হচ্ছে তখন বোঝানো হচ্ছে যে এই কাজটুকু হচ্ছে শয়তানি কাজ শয়তানের মতো করেই সে করছে যেমন সামনে দিয়ে যেই ব্যক্তি হেঁটে যায় তাকেও হাদিসের ভিতরে বলা হচ্ছে শয়তান
কারণ সে শয়তানের মতোই কাজ করতে, ওই মুহূর্তে ও শয়তানের মতোই কাজ করতে ইত্যাদি। যেমন যে ব্যক্তি জিজ্ঞাসা করলো একটা লোককে যে আল্লাহকে কে তৈরি করেছে, এই কথাটা যখনই বলবে ওই লোকটা শয়তানের মতোই সে কাজ করলো। তো তখন আমরা কি করি, এটা যখন তোমাদের কাছে পৌঁছবে এই কথাটা কেউ বলবে, তখন তোমরা কি করো, ফালিয়াস তাইজ বিল্লাহ, হ্যাঁ ওয়ালিয়ান্তাহি, এবং তোমরা এই সম্পর্কে চিন্তা করবে না, আল্লাহ মিনাশ শয়তানির রাজিম। এই কারণে আমরা তখন দোয়া করব কি, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, এটা পড়ো। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তাআলা, কইলা শাইখুল ইসলাম, শাইখুল ইসলামকে জিজ্ঞাসা করা হয়েছিল বিমাযা ইয়াখাতিরু আন-নাস ইয়াউমাল বা'থ ওয়া হাল يخاطبهم الله تعالى باللسان العرب وهل صح ان اللسان اهل النار فارسيه وان اللسان اهل الجنه عربيه شيخ الاسلام কে জিজ্ঞাসা করা হয়েছিল যে কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আরবী ভাষায় কথা বলবে, আর জান্নাতের লোকদের ভাষা কি আরবি হবে, আর জাহান্নামের লোকদের ভাষা ফারসি হবে কিনা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানুষ তখনকার দিনে ফার্সি লোকদেরকে কত ঘৃণা করতো, কেন মানে জাল হাদিস দিয়ে বলা হয়েছে যে জান্নাতের ভাষা হবে আরবি আর জাহান্নামের ভাষা হবে কি ফার্সি। এই হাদিস গুলো হচ্ছে জাল, জাতীয়তা বোধ, নিসবিয়া, যে ন্যাশনালিজম, আরবরা আরব জন্য, নবী আরব, তাদের ভাষা আরবি, আরবদেরকে সম্মান করো, জান্নাতের ভাষা আরবি, এইভাবে তারা নিজেদের ভাষাকে মহিমান্বিত করেছে, জাল হাদিস। আবার অন্যদিকে যেটা আরব না, যেমন পারস্য মানে ফার্সি, তাদেরকে বলা হচ্ছে কি জাহান্নামের ভাষা হবে আরবি। এই সবগুলো হচ্ছে জাল, এর কোনো দলিল নাই। শাইখুল ইসলাম জবাব দিচ্ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, লা ইউআল্লিমু বিআল লুগাতি ইয়াতাকাল্লামু আন-নাস ইয়াউমা ইযিন, আমাদের কাছে এই ধরনের কোন প্রমাণ আসে নাই, আমরা জানি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষজন ওই কিয়ামতের দিন কি ভাষায় কথা বলবে। ওয়ালা বি আইয়ি লুগাতি ইয়াসমাউনা খাতিবুন রব্বের জাল্লা ওয়া জাল্লা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভাষায় কথা বলবে সেটাও আমরা জানি না। লিআন্নাল্লাহা তা'লামু লাম ইয়াখবিরনা বিশাইইন মিন যালিক ওয়ালা রাসূলাহু আলাইহি সালাতু ওয়া সালাম, যে আল্লাহ আমাদিগকে জানান নাই আর তার রাসূলও আমাদিগকে জানান নাই যে কি ভাষায় কথা হবে। এটাই হচ্ছে জবাব দিচ্ছে, এই জবাবটুকু শিখে রাখুন, মানুষদেরকে বলতে পারবে। এটি হচ্ছে ইবনে তাইমিয়ার জবাব। ওয়ালাম ইয়াসহা আন্নাল ফারাসিয়া লুগাতুল জাহান্নামী, এটা আমরা শুদ্ধ না যে জাহান্নামের ভাষা হবে ফার্সি। ওয়ালা আন্নাল আরাবিয়াতু লুগাতুল আহলিন নাঈমাল আবাদিয়া, যে জান্নাত নাঈম, জান্নাতের ভাষা আরবি সেটিও আমরা জানি না। ওয়ালা নাআলামু নাযাআন ফি যালিকা বাইনা সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম, আমরা সাহাবীদের কাছ থেকে এই সম্পর্কে কিছুই জানতে পারি না। বাল কুল্লুহুম ইয়াকুম ইয়াকফিলুনা আন যালিকা লিআন্ন আল কালামি ফি মিসল হাযা মিন ফুদুল আল কাউল, এটি হচ্ছে ফুদুল আল কাউল, আননেসেসারি কথাবার্তা, কোনো ধরনের কাজ নাই, কাম নাই, মানে অনর্থক কথা বলা, এটাকে বলা হচ্ছে ফুদুলুল কাউল। আমাদের এই যে আসরে আমাদের অনেক শ্রোতা আছে এই ধরনের অনর্থক প্রশ্ন করে, অনর্থক, এর কোনো কারণ নাই, মনে চাইলো, মনের আনন্দে মনে চাইলো প্রশ্ন করলো, মনে চাইলো প্রশ্ন করা যায় না। একটি প্রশ্ন করার সময় আপনাকে একটি লক্ষ্য রেখে, একটি জিনিসকে শিখার জন্য, একটি জিনিসকে সহিভাবে জানার জন্য প্রশ্ন করতে, তেমনই ভাবে আল্লাহ সম্পর্কে যখন আপনি কাউকে জিজ্ঞাসা করবেন অথবা জানতে চাবেন, সেটি এরকম উদ্ভব দলিলবিহীন ভাবে কথা বলা, এগুলোকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলা বলেছেন এটা অনর্থক কথাবার্তা, বিল ফুদুলিল কাউল, যে জান্নাতের ভাষা আরবি আর আল্লাহ আরবিতে কথা বলবে। তারপরে যুক্তি, যুক্তি দেখানো যে তাহলে আল্লাহ কিভাবে কথা বলবে, নিশ্চয় আরবিতে কথা বলবে, সুবহানাল্লাহ, এ ধরনের যুক্তির হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমিন। আমাদেরকে জানতে হবে যে এই যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে যোগাযোগ করেন এই যোগাযোগের একটি মাধ্যম হচ্ছে মানে ইলহাম এখন এই ইলহাম জিনিসটা কি আমরা একটু ব্যাখ্যা করে এটি বুঝব এই যে ইলহাম অথবা ব্যাখ্যা এটি আসলে অনেকগুলো বিষয়ের সাথে একে অপরের সাথে জড়িত কোন কোন স্কলার এই যোগাযোগটাকে ইলহাম বলেছেন কোন কোন স্কলার বলেছে আল কাশফ আমাদের ভারত পাকিস্তানে আলেমদের ভিতরে এই বিষয়গুলো খুব ইন্টারেস্টেড কারণ তারা বিশ্বাস করে যে অনেক স্কলারদের অন্তরে নাকি আল্লাহ ইলহাম পাঠায় কিভাবে সে জানলো যে আল্লাহ ইলহাম পাঠাচ্ছে এর কোনো দলিল আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাকে বলছেন যে আমি ইলহাম তাকে পাঠিয়েছি সে বুঝলো কিভাবে এটি এই জন্য আমরা আজকে বিস্তারিতভাবে জানব যে ইলহাম আর আল কাশ এটি আসলে কোন কোন স্কলার তারা আল কাশ ব্যবহার করেছে আল কাশ হচ্ছে এমন একটা জিনিস যে ইনটিউশন মানুষের অন্তরের ভিতরে একটি প্রেরণা কোনো কিছু বলার ক্ষমতা মানুষের অন্তর্দৃষ্টি কোন জিনিস যেটি সে দেখতে পায় না সেটা সম্পর্কে সে একটা ধারণা করলো পরে দেখা গেল যে তার এই ধারণাটুকু সঠিক হয়েছে এটিকে কোন স্কলার এটিকে কাশ না বলে বলেছে ইলহাম আর কোন স্কলার বলেছে কাশ হ্যাঁ তো এখন কাশ মানেটা কি আল কাশফু আল্লাজি ইউহসিলু লিল মিরাই আনওয়া যে কাশ হচ্ছে তিন প্রকার কাশ হতে পারে ফামিনহু আল কাশফু নাফসানি ওয়া হুয়া মুশতারিকু বাইনাল মুসলিম ওয়াল কাফির কাফের এবং মুসলমান সবারই কাশ হতে পারে এটাই হলো প্রথম সবক যে কাফেরেরও কাশ হতে পারে মুসলমানেরও হতে পারে এই কাশ হচ্ছে তার সাইকোলজিক্যাল আল কাশফু নাফসানি সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক এটা নিয়ে চিন্তা করে চিন্তা করতে করতে তার ধারণা হলো যে চিন্তাটা কোথা থেকে আসলো কাশফ নাফসানি তখন সে এটা বলে দিল দেখা গেল যে এটা সঠিক হয়েছে মিনহু রহমানি আর কিছু কাশফ হচ্ছে স্পিরিচুয়াল আধ্যাত্মিক ওহু আল্লাজি ইয়াকুনু আন তারিকুল ওয়াহী ওয়াল শুরুক যে শরীয়তের ভাষা যেটাকে ওয়াহী বলা হচ্ছে মানে ইলহাম সেটাই কোন কোন স্কলার ওইভাবে বলেছেন এটা হলো আল কাশফ রহমানি ও মিনহু শয়তানি ওহুয়া মাই ইউহসিলু আন তারিকুল জিন জিনের মাধ্যমে কিছু জানতে পারলো সেটি হচ্ছে শয়তানি তাহলে তিন ভাবে এই কাশ হতে পারে একটি হচ্ছে নাফসানি মানে সাইকোলজিক্যালি এটি কাফের মুসলমান সবারই হতে পারে আরেকটি হচ্ছে আধ্যাত্মিক সেটি আল্লাহর তরফ থেকে হতে পারে ওয়াহির যেমন পাঠিয়েছে আল্লাহ হাওয়ার ইনদের কাছে মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ইত্যাদি আর একটা কি হচ্ছে শয়তানি যেটি হচ্ছে জিনের মাধ্যমে পাঠানো হয় তো এই কারণে যে এই কারণে শেখ আলী সাইকুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি বলছেন নাহনু লা নুনাক্কিরু আন্না নাফসা বিয়াহসুল ইহসিলু লাহা নাউ মিন কাশফাল ইম্মা ইয়াকতু ওয়া ইম্মা মানামান ইম্মা ইয়াকযুতান ইয়াকযুতান ওয়া ইম্মা মানামান ঘুমের ভিতরে অথবা জাগ্রত অবস্থায় কিছু কিছু কাশ হতে পারে এটি সাইকুল ইসলাম বলছেন মানে জানতে পারতে পারে আদৌ ঘুম অথবা জাগ্রত স্বপ্নের মাধ্যমে হতে পারে অথবা জাগ্রত অবস্থা হতে পারে বিস্তারাবি কিল্লাতু আলাকাতিহা মাআল বাদনি যে যখন তার রূহ তার শরীরের সাথে লেস কানেক্টেড থাকে অল্প মানে এগুলি হচ্ছে তার কথা আর কি মানে উনি বলতেছেন যে সাইকোলজিক্যাল জিনিসটা কিভাবে হয় যখন মানুষ এটার উপরে প্র্যাকটিস করে এই ধরনের সাইকোলজিক্যাল কাজ হতে পারে মানুষ পরিশ্রম করলে এই ক্ষমতাটা অর্জন করতে পারে মানে মনস্তাত্ত্বিক ক্ষমতা এটি আরেকটি হচ্ছে যে জিন শয়তান জিনের মাধ্যমে সে জানতে পারলো সেটি হচ্ছে যারা আল কাহিন
লিল কাহানুন, কাহানুন হচ্ছে যারা এরকম হাত দেখে অস্ত্র বিশারদ, আল কাহানুন, আল কাহান হচ্ছে যারা অদৃশ্যের কথা বলে দেয়, জিনের মাধ্যমে বলে দেয়। আর আরেকটি হচ্ছে যে রাহমানি, তো রাহমানি যে জিনিসটুকু সেটি কখনো কখনো মানুষের ভিতরে হতে পারে। আল কাশফু জুজ্ঈ মুশতারিক বাইনাল মুমিন ওয়াল কাফির, যে অর্ধেক কাশ, আদৌ কিছুটা জানলো কিছুটা কাশ, এটি হতে পারে, এটি কাফের দ্বারা হতে পারে, মুসলমানের হতে পারে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিল তখন ইবনে সাইয়াদ নামে একটা লোক, সে বলে দিতে পারত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে কে লুকিয়ে আছে, এটি বলে দিতে পারত। তারপরে এটি যখন সে বলতে পারত তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে এ আসলে ওই মানে যারা হস্ত বিশারদ কাহান তাদের ভাই। শুনে রাখুন, ফাকাত কাশাফা ইবনে সিয়াদ, ইবনে সাইয়াদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমা আদমুরুহু লাহু ওয়া খাব্বাআহু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে কে আছে সেটি সে বলে দিতে পারত, একটি লোক, তার নাম হচ্ছে ইবনে সিয়াদ। এটি এই ক্ষমতা যখন অর্জন করলো সাইকোলজিক্যালি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি বললেন, ফাকালাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামা আনতা মিন ইখওয়ানিল কাহান, যে তুমি হচ্ছে কাহানদের ভাই, মানে কাহান হচ্ছে তারা যারা হাত দেখে কথা বলে, তারা হচ্ছে কাহান। সুতরাং এই যে হাত দেখে ভবিষ্যৎবাণী করে মানুষের অদৃশ্যের কথা বলে, আমাদের বাংলাদেশে আছে যে উমুক হুজুর জিন থেকে খবর এনে বলে দেয় তার চাকরি হবে কিনা, তো এই যে যোগাযোগ সেটি হচ্ছে শয়তানি, মানে জিন থেকে নিচ্ছে, এটাকে আল কাশ শয়তানি। আর এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটি হচ্ছে আল কাহান, ইখওয়ানুন আল কাহানান, কাহিন হচ্ছে এক ধরনের মানে ক্ষমতা যারা অদৃশ্যের কথা কিছুটা বলতে পারে। যেমন মুসাইলামা কাযযাব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে জীবদ্দশা শেষের দিকে, তার মৃত্যুর পরে, ইন্তেকালের পরে যে যে মুসাইলামা আবির্ভূত হয়েছিল, সে মানে তার সাথীদেরকে বলতে পারত যে সে বাড়িতে কি করেছে, বাড়িতে তার ওয়াইফের কাছে সে কি বলেছে, এই কথাটা সে বলে দিতে পারত। ও কাযালিকা মুসাইলামা আল কাযযাব, ওর নামই হচ্ছে মুসাইলামা আল কাযযাব, মৃত্যু মুসাইলামা, মা আফালাতা কাসরা, তো ও কানা ইয়াকশাফ, ওর কাজ হইত। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা জেনে রাখুন মুসাইলামা বিন কাযযাব, যাকে আবু বকর সিদ্দিকের খিলাফতের আমলে যুদ্ধ করে তাকে মানে মানে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, যে মুসলমানের শত্রু নবুয়ত দাবি করেছিল, সে মিথ্যুক মুসাইলামা কাযযাব, তার কি হতো, কাশ হইতো, কাশ, সে কি কাশ হইতো, ইয়াকশাফু আসহাবাহু, সে তার সঙ্গী সাথীদেরকে বলতো, বিমা ফাআলাহু আহাদুহুম ফি বাইতিহি, ওই ব্যক্তি বাড়িতে কি কাজ করেছে এটি সে বলে দিতে পারত, ওয়ামা কালাহু লি আহলি ইয়াখবিরাহু বিহি, যে সে তার পরিবারের সাথে কি আলোচনা করেছে সেটিও সে বলে দিতে পারত। তো মুসাইলামা কি খুব ভালো কাজ করেছে, এই ধরনের অনেক ধরনের লোক সাহাবীদের আমলে এই ধরনের কাজ করত, যারা মানুষদেরকে বিভ্রান্ত করত কাশ দিয়ে, তার মানে এই কাশগুলো হয়তো হচ্ছে এক ধরনের শয়তানি অথবা এক ধরনের মানে নাফসানি, সাইকোলজিক্যাল প্র্যাকটিস করে এটি অর্জন করেছে। এখন আল কাশফুর রহমানি, তার উদাহরণ কলাররা দিয়েছেন ইবনুল কাইয়িম আল জাওজিয়া মাদারিজ আস-সালিকিন কিতাবের ভিতরে বলেছেন, আল কাশফুর রহমানি, যে আধ্যাত্মিক কাশ এটি কখনো কখনো সাহাবিদের ভিতরে হয়েছে, মিন হাযা নাউ হুয়া মিসল কাশফ আবি বকর লাম্মা ক্বালা লি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইন্না ইমরাতাহু হামালাতুল ইনসা,
আবু বকর সিদ্দিক যখন তার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলল যে আবু বকর সিদ্দিকের যে ওয়াইফ স্ত্রী তিনি প্রেগন্যান্ট হয়েছেন ওর একটি বাচ্চা হবে ওর বাচ্চাটা হলো মেয়ে মেয়ে হবে এটি আবু বকর সিদ্দিক বলে দিয়েছেন অথচ তখন আল্ট্রাসাউন্ড ছিল না আল্ট্রাসাউন্ড ছিল না না জেনেই আল্ট্রাসাউন্ড ছাড়াই আবু বকর সিদ্দিক তার ওয়াইফের বাচ্চা মেয়ে হবে এভাবে একবার বলে দিয়েছিল পরে দেখা গেছে যে এটি আসলে মেয়েই হয়েছে সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা সিদ্দিক এটি বজায় রেখেছেন সুবহানাল্লাহ তো এটিকে স্কলাররা বলেছে এটি হচ্ছে এক ধরনের দৃষ্টান্ত আল কাশফুর রহমানি আধ্যাত্মিক কাশফ ও কাশফু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম্মা ক্বালা ইয়া সারিয়াল জিবাল আইয়ে জাম্মাল জিবাল ওয়া আদাফা هذا الكشف اولياء الرحمن তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাশফ হয়েছিল যে যখন সে বলল হে সারিয়া পাহাড় পাহাড় ইয়া সারিয়া আল জিবাল পাহাড়ের দিকে যাও আই জাম্মিল জিবাল তুমি পাহাড়ের কাছে যাও জাম্মিল জিবাল পাহাড়ের কাছে যাও তখন সে পাহাড়ের কাছে গেল অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনায় আর সারিয়া নামক সৈন্যবাহিনীর প্রধান তিনি ছিলেন পারস্যে কাদেসিয়ার যুদ্ধের ঘটনা বলতেছে পারস্যে অনেক দূরে ছিল তো সে এটা তাকে নির্দেশ দিচ্ছে মদিনা থেকে বসে এই যে সারিয়াকে বলল সারিয়াও তার দেখতে পেল অথবা বুঝতে পারলো এটি এক ধরনের আল কাশফুর রহমানি এই ধরনের কিছু কাজ আউলিয়া আর রহমান যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু তাদের ক্ষেত্রে কখনো কখনো ঘটতে পারে কিন্তু সবসময় ঘটবে এমন কোনো কথা নেই আর এটা তাদের ইচ্ছার উপরে নির্ভর করে না এটি র্যান্ডমলি হতে পারে এই কিন্তু আমাদের দায়িত্ব হবে এই পাক ভারতে এই কাশ এলহান এগুলি বেশি আলোচনা হয় এগুলোকে বাদ দেওয়া কারণ এগুলো থেকে আমরা গোমরাহিতে চলে যেতে পারি এই কথা থেকে ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেছে কাশ কিন্তু শেখ আলবানি এই ওমর ইবনুল খাত্তাবের কথাটাকে বলেছেন এলহাম প্রিয় শ্রোতা এলহাম হলো এক ধরনের ইন্সপিরেশন এটিও একটা যোগাযোগ আর কাশ হচ্ছে উন্মোচন করা কাশের অর্থ হচ্ছে যিনি পর্দা উঠিয়ে দেওয়া মানে জিনিসটা গোপন দেখতে পাচ্ছে না কিন্তু যখনই পর্দা উঠে গেল তখনই সে দেখতে পেল এটি হচ্ছে আল কাশ উন্মোচন করে দেওয়া কিন্তু কোন স্কলার যেমন আলবায়ানি কাশ কথাটা ব্যবহার করেন নাই তিনি বলেছেন এলহাম ও আম্মাল হাদিস মা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহীহ সুবিত আনহু ফাকাদ ক্বালা নাফিউ ইন আমর বাসা সাররিয়া সারিয়া ফা ইস্তিআমাল আলাইহিম রিজালান ইয়াকুলু লাহু সারিয়া فبينما عمر يخطب يوم الجمعة عمر رضي الله تعالى عنه جمار خطبة دیتے چلن مدينة کے بوشے جمار خطبة دیتے چلن تخون شے چتکار کوئے بولو ساریا مدينة لوکرا عباق رہ گلو جے نمبر داری عمر بن خطاب خطبة دیتے چلن جمار دینے حتت کوئے خطبة بات دے شے چتکار دے اسے کی ساریا فقال یا ساریا الجبال یا ساریا الجبال যে তুমি পাহাড়ের দিকে যাও হে সারিয়া তুমি পাহাড়ের দিকে যাও পাওয়া যাদু সারিয়া আর সারিয়াও দেখতে পেল কাদ আগরাকে আগরা ইলাল জিবাল ফি তিলকা সাআতু ইয়াউমাল জুমআ বাইনাহুমা মাসিরাতু শাহর যে সারিয়াও পাহাড়ের দিকে মুখ করে গেল ওয়া আগারা ইলা জিবাল তখন সারিয়া পাহাড়ের দিকে চলে গেল অথচ সারিয়া এবং ওমর ইবনে খাত্তাবের ভিতরে ডিস্টেন্স হচ্ছে মানে এক মাসের রাস্তা মানে ইরান এবং সৌদি আরাবিয়া এত দূর থেকে ওমর ইবনে খাত্তাব চিৎকার করে বলল যে সারিয়া তুমি পাহাড়ের দিকে যাও আর সারিয়া এই কথাটা শুনে সে পাহাড়ের দিকে গেল এই রেওয়ায়েতটাকে শেখ আলবানি রাওয়াহু আহমদ ফি ফাদাইল সাহাবা وقال الشيخ الألباني رحمه الله تعالى في سلسلة الأحاديث الصحيحة 1110 نمبر حديث أي حديث تقول كيف صحيح بولتن
আলবানি তার কিতাবের ভিতরে বলেছেন ওহাজা কারামাতু লি উমর ইবনে খাত্তাব আনহু ওয়া যালিক ইম্মা বি ইলহামাহু তাবলিগু সাউতাহু, যে এটি ছিল একটি কারামা। আমরা আহলুস সুন্নাহ আল জামা আমরা বিশ্বাস করি আউলিয়া আর রহমান যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু তাদের ভিতরে অনেক সময় অলৌকিক জিনিস ঘটতে পারে আল কারামা, সেরকম একটি কারামা ঘটেছে ওমর ইবনে খাত্তাবের কাছে। ওয়াহাজা কারামাতুন লি ওমর ইবনে খাত্তাব যালিকা ইম্মা বি ইলহামাহু ওয়া তাবলিগু সাউতাহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ইন্সপিরেশন ওমর ইবনে খাত্তাবের অন্তরে সৃষ্টি করেছেন যে সে দেখতে পাচ্ছে অন্তর দিয়ে যে সারিয়া উচিত পাহাড়ের দিকে যাওয়া, আর সারিয়াও এমন একটি অন্তরে সৃষ্টি হয়েছে যে ওমর ইবনে খাত্তাবের গলার কণ্ঠস্বর সে শুনতে পেয়েছে হাজার মাইল দূর থেকে। এই দুটো কাজকেই শেখ আলবানি বলছেন ফা ইলহামাহু, এটি তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইলহাম যে তাদের অন্তরে একটি ধারণা সৃষ্টি করা সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে এই কাজটুকু ঘটেছে। এটাকে ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেছেন আল কাশ আও বিল কাশ। এখন এটিকে যদি কাশ নাফসানি সাইকোলজিক্যাল কাশ বলা হয় সেটিও হতে পারে। শেখ আলবানি বলছেন যে এটি সাইকোলজিক্যালিও হতে পারে, তাবলিগু সাউতাহু এটি হতে পারে। ওহুয়া মা ইয়াতি মিন কালামি শেখ আল আলবানি ওয়া ফি কালাম আল হালাইন ওহুয়া কারামাতু লাহু ওয়া লা শাক্কা, আর এটি হচ্ছে কারামা। আর শেখ আলবানি বলেছেন যে এটি সাইকোলজিক্যাল হতে পারত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলহামের ভিতরে হতো, কিন্তু শেখ আলবানি বলছেন যে এটি হচ্ছে আল কারামা, এটি হচ্ছে একটি মিরাকল যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ইলহাম সৃষ্টি করে দিয়েছে ওমর ইবনে খাত্তাবের অন্তরের ভিতরে, সেভাবেই তারা সেটি জানতে পেরেছিল দেখতে পেরেছিল। এই কারণে আল কাশফুর রহমানি ইন্নামা হাদিসু লি আউলিয়া ও তাআলা আল্লাযী ইয়াকুমুনু শুরউ ইয়াযুমুনাহু, যে এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তার আউলিয়া ও রহমানদের কাছে অনেক সময় এটি পৌঁছান। এই কারণে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে এটি কিভাবে সম্ভব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শেখ আলবানী বলছেন ওয়ামিম্মা লা শাক্কা ফীহি আন্নান নিদা মাযকুর ইন্নামা কানা ইলহামান মিনাল্লাহি তাআলা লি উমর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে একটা ইলহাম হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা, এটি আশ্চর্য হওয়ার কিছু না। ওয়া লাইসা যালিক বিল গরীব আনহু ফা ইন্নাহু মুহাদ্দাসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে মুহাদ্দাসান ইন্সপায়ার করেছে, অনুপ্রেরণা দিয়েছে। কামা সুদি তাআন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন নবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে মানে এটি কি হয়েছে হাদিসের ভিতরে এর কিছুটা ইঙ্গিত পাওয়া যায়। ওয়ালাকিন লাইসা ফি আন্নাল আমর ইউকশাফু লাহু হালাল জাইশ, কিন্তু এটি কাশ হয়নি, সুতরাং কাশ শব্দটুকু শেখ আলবানী ব্যবহার করেন নাই, যেটা সুফিরা বলে থাকে। এই কারণে আমরা কাশ কথাটা যদিও ইবনে তাইমিয়া এবং তার ছাত্র ইবনে কাইয়িম আল জাওজিয়া তাদের কিতাব সমূহের ভিতরে মানে হামুবি আকিদাতু হামুবিয়ার ভিতরে ইবনে তাইমিয়া বলেছেন আল কাশ, কিন্তু শেখ আলবানী বলছে এটা এক ধরনের এলহাম, মানে মুদ্দা কথা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু কাশ গুলোকে তিনি বলছেন যে এটি সুফি যারা তারা এই শব্দটুকু ব্যবহার করেন, যে যেটা দেখে না অদৃশ্য সেটা সুফিরা বলতে থাকে, অদৃশ্যের কথা সে কিভাবে বলবে কাইফা, শেখ আলবানী বলছেন কাইফা ওয়ালা যালিক মিন সিফাতি রাব্বিল আলামিন মুনফিরাদান বিল ইলমিল গায়ব ওয়াল ইতলাউ আলা মা ফি সুদুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআনের ভিতরে বলছে আলিমুল বিল গাইবি ফালা ইউযহিরু আলা গাইবিহি আহাদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনসিন অদৃশ্য সম্পর্কে জানেন আর তিনি কারোর কাছে এই গাইব প্রকাশ করেন না একমাত্র তিনি ছাড়া, তিনি ছাড়া কেউ জানে না। ইন্না মান
আরতাদা মিনাল রাসূল আর যদি তিনি কোন রাসূলকে পছন্দ করেন তাহলে তার কাছে সেটা প্রকাশ করেন সুতরাং এটি হচ্ছে কথা যে এটি সম্ভব এবং এই কারামা এটিকে মিরাকল বলা হয় যে এই যে কারামা এটি ওয়াহিয়া কারামাতুন আকরামাকাল্লাহ বিহা ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন হ্যাঁ যে মুসলিম সেনাবাহিনীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাধ্যমে ধ্বংস থেকে রক্ষা করেছেন এবং তিনি একটি নির্দেশনা দিয়েছেন মদিনায় বসে এই এটি হচ্ছে এখানে একটি মিরাকল হয়েছে কারণ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি হচ্ছেন একজন আউলিয়া আর রহমানের অন্তর্ভুক্ত কিন্তু এই কাতারে কেউ দাবি করলেও সেটি অর্জন করতে পারবে না কারণ সবসময় যদি অদৃশ্যের কথা মানুষ বলতে থাকে তখন তাকে ভয় করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অদৃশ্যের কথা আর কেউ জানে না এখন এই যে জিন তারা অদৃশ্যের কথাটুকু কিভাবে জানে আমরা সবাই জানি যে জিন এই কথাটুকু বলে দেয় মানুষকে عن عائشة رضي الله تعالى عنها قالت سئل رسول الله صلى الله عليه وسلم ناس أن الكهن جي اي جي بمشد بني جارا کرن حد دیکھئی کرن آر قفل دیکھئی کرن آر چوک دیکھئی کرن لائسا بشائی ان نبی صلى الله عليه وسلم بولتے اي دورن بمشد بني را در قطع مدتر کنو ملو نا لائسا بشائی ان فقالوا يا رسول الله انهم يحدثون احيانا بشائی ان فيكون حقا তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মনের কথাটুকুই তিনি নবীকে বলছেন যে হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো ভবিষ্যদ্বাণী যারা করে তাদের কথা তো সত্য হয়ে যায় তো সত্য হয়ে যায় তো এটা কেমন হলো ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকা কালামাতুন মিনাল হাক্কি ইয়াখতাহুহা মিনাল জিন্নি ফায়াকরাহুহা ফি আযনি ওয়ালাই ওয়ালিয়াহি يختلوط يخلطون معها مات كذبة مئة كذبة مئة كذبة মানে 100টা মিথ্যা কথা বলে যে এটি আসলে প্রথমে সত্য কথাই ছিল যেটি জিনের মাধ্যমে সেটি জানতে পেরেছে জিন তিলকা কালিমাতুন মিনাল হাক যে প্রথমে সত্য কথাই ছিল ইয়াখতুফুহা মিনাল জিন এটি জিন তাদেরকে কানে কানে বলে দিয়েছে এখন সে এই ধরনের কথাগুলো তোমাদের কাছে সে বলছে তার ধারণা থেকে কিভাবে ধারণা থেকে একশোটা মিথ্যা কথা তার সাথে যোগ করে ওই কথাটার সাথে মিক্স করে সে বলে দিচ্ছে এইভাবেই যারা অদৃশ্যের কথা বলে তারা এইভাবেই কথা বলে সুতরাং এটি প্রথমে জিন জানতে পারে জিনের মাধ্যমে ওই লোকগুলো জানতে পারলে তখন আদৌ জানে এটি পরিষ্কারভাবে জানে না এবং ওর সাথে বাকি কথাগুলোকে 100টা মিথ্যার সাথে মিশ্রিত করে তখন মানুষের কাছে সে বর্ণনা করে এদেরকে বলা হয় আল কাহান হাল জিন ইয়ালামুন আল গায়ব জিন কি অদৃশ্যের কথা জানে আমাদের অনেক মওলানা মৌলভীরা আমাদের বাংলাদেশের লোকরা মনে করে জিন অদৃশ্যের কথা জানে যে উনি তো জিন থেকে জেনে নিয়েছে শুনেন জিন যে জানে এটা ধারণা করাও গুনাহ আল জিন্নু লা ইয়ামালুনা আল গায়ব লিকাউলি তাআলা শেখাল ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আল জিন্নু ইয়ালামুনুল গায়ব জিন কি অদৃশ্য কথা তিনি বলছেন আল জিন্নু লা ইয়ালামুল গায়ব লিকাউলি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ الغيبة إلا الله أسمان جمينه سماوات الجمينه التي تري جوتو غيبة سيعمسنا جي الله سرى كيو دمنا وأقرأ قوله تعالى فلما قدينا عليه الموت ما دلهم على موته إلا دبة العرض تأكل من ساءتهم فلما خر تبينت الجن جي এটি হচ্ছে যে সুলাইমান আলাইহিসাল্লামের কাহিনী আল্লাহ বর্ণনা করছেন যে সুলাইমান আলাইহিসাল্লাম জিনের সাথে তার নিয়ন্ত্রণ ছিল কিন্তু সুলাইমান আলাইহিসাল্লামের লাঠি
গুন পোকা খেয়ে ফেললো, তারপরে সে মরে গেল আগেই, অথচ জিন সেটি কাছে থেকেও জানতে পারলো না। জিন সুলাইমান আলাইহিস সালামের খুব কাছেই ছিল, কিন্তু তার সামনেই সে মরে গেছে, অথচ জিন জানতে পারলো না। সুতরাং জিন অদৃশ্যের কথা জানে না। এইটা যদি কেউ বিশ্বাস করে যে জিন জানে, তাহলেও পাপ হবে। ওমান আদা আলামুল গায়ব ফাহুয়া কাফির, যারা জানবে যে কোন মখলুক আল্লাহর কোন সৃষ্টি অদৃশ্য কথা জানে, সে তখন কাফের হয়ে যাবে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওমান সাদ্দাকা মিন ইয়াদাইয়া ইলমুল গায়ব ফাইন্নাহু কাফিরান আইদান লিকাউলি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল গায়ব ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যারা ভবিষ্যৎবাণী যারা করে, তাদের কাছে যদি কোনো লোক যায়, তাহলে তার 40 দিন ধরে তার কোন নামাজ কবুল হয় না। ফালা ইয়ালামুল গায়ব সামাওয়াতি ওয়াল আরদ, এখন ওয়াকাত সুবিতা আন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইন্না মান আতা আরাফান ফাসআলাহু লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান, 40 দিন পর্যন্ত মানে সে মানে তার নামাজ কবুল হয় না, তার মানে তার ভিতরে কুফুরি চলে গেছে, এমন কুফুরি যে তার নামাজই কবুল হচ্ছে না। ফাইন সাদাকা সাদাকাহু ফাইন্না ইয়াকুনু কাফিরান, আর কেউ যদি সেটাকে বলে যে এরা সত্যই বলেছে, তখন সে কাফের হয়ে যাবে। যে আন্না ইলা সাদাকাল্লাহু বিইলমিল গায়ব ফাকাদ কাযযাবা, এই কারণে মানুষের কাছে জানতে চাওয়া, বিশ্বাস করা, এগুলি আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এখন প্রশ্ন হচ্ছে এটি কিভাবে জিনরা জানতে পারে। সেখানে একটি হাদিস, এই হাদিসটুকু আপনাদের খেদমতে আমি পড়ে শোনাচ্ছি, যে বুখারী মুসলিমে এসেছে। মানে আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন কোনো হুকুম দেন, কোনো কথা বলেন অথবা লিখে রাখেন, এটি আসমা উপরে হয়, তখন ফেরেশতারা তাদের ডানা নাড়তে থাকে তার কথা শুনে, আল্লাহর কথা শুনে, কালাম শুনে ডানা নাড়তে থাকে। তখন এক ধরনের শব্দ হয়, আমি আগে বলেছি ঝনঝন শব্দ, যেমন একটি শিকল পাথরের উপরে আঘাত করলে যে ঝনঝন শব্দ হয়, এরকম একটা শব্দ হয়। আসমানের ফেরেশতারা ওই ধরনের শব্দের মতো একটি শব্দ অনুভব করে, গুনগুন ঝনঝন শব্দ অনুভব করে। তখন ফেরেশতা গুলো ভয় পেয়ে যায়, তাদের অন্তর ভয়ে কাতর হয়ে পড়ে। তখন তারা যখন ভয় থেকে মুক্ত হয়, তখন তারা একে অপরকে বলে যে তোমার প্রভু কি বলেছে। তখন তারা বলে যে সত্য বলেছে, সত্য বলেছে, আমার প্রভু অনেক মহান, অনেক বড়, সত্য বলেছে। এইভাবে কথাগুলো একজনের কাছ থেকে আরেকজন শুনতে থাকে। এইভাবে আসমান থেকে আসমান ভিতরে সমস্ত ফেরেশতারা একে অপরের কাছ থেকে এইভাবে জানতে থাকে। এটাকে ট্রান্সমিশন বলে, মানে হাতের আঙ্গুলগুলো দিয়ে দেখানো হয়েছে সুফিয়ান, যে হাতের আঙ্গুলগুলো যেরকম কাছাকাছি, এরকম ফেরেশতারা এক আসমানের ফেরেশতারা মানে এক আসমানের সাথে এরকম কাছাকাছি এই শব্দগুলো তারা শেয়ার করতে থাকে, চলতে থাকে। তখন এক পর্যায়ে এটি নিচে নেমে আসে, নিচে নেমে আসলে তখন এটি আসমানা আর দুনিয়ার কাছাকাছি এসে যখন যায়, তখন শয়তান যে জিন রয়েছে, সেই জিন সেটিকে কান পেতে কিছুটা শুনে নেয়। তখন সেই কথাটুকু সেই যারা এই যে ভবিষ্যৎবাণী করে সেখান থেকে সেই কথাটুকু নিয়ে নেয়, তাদের ঠোঁটে ওই জিন এটিকে দিয়ে দেয়। হ্যাঁ, তখন এমন অবস্থা হয় যে ওই লোকটুকু পুরোপুরি সেটা জানতে পারে না, তখন সে 100টা মিথ্যা এটার সাথে মিশ্রিত করে তখন বলে। হ্যাঁ, তখন সে বলে আমি কি তোমাদেরকে বলি নাই এটা এটা অমুক দিন ঘটবে, তখন তারা এটাকে বিশ্বাস করে। হ্যাঁ, এটি হচ্ছে সেই কথা যেটি তারা আসমান থেকে শুনেছে, এটি হচ্ছে হাদিসের কথা, এটা বুখারীতে এসেছে। ইজা কাদাল্লাহুল আমরা ফিসসামা, আল্লাহ যখন একটি আমর একটি হুকুম মানে দিয়ে থাকেন, দারাবাতাল মালাইকা ফাজনিহাতিহা কুদুআনান, তাদের ডানাগুলোকে নাড়তে থাকে, তারা ভীত হয়ে যায়। লিকাউলিহিমা তা সিলসিলাতিন আলা সাফওয়ান, পাথরের উপরে শিকলের বাড়ির মতো শব্দ শুনতে থাকে। হ্যাঁ, যে সাফওয়ান বলেছে
যে ফাইজা ফুজিআ আন কুলুবিহিম তারা ভয় পেয়ে যায় তাদের যখন অন্তর ভয় পেয়ে যায় ক্বালু মাযা তখন তারা বলে ক্বালা রাব্বুকুম তারা তোমাদের প্রভু কি বলেছে ক্বালু লিল্লাযিনা ক্বালাল হক ওয়া হুয়াল আলিয়ুল কাবীর ফায়াসমাউহা মুস্তারিকুস সামা ওয়া মুস্তারিকুস সামা হাকাযা হাকাযা একজনের এক আসমান থেকে আরেক আসমানের লোক ফেরেশতারা এইভাবে এইভাবে শুনতে থাকে ফাওকা আখির আসমান দুনিয়া পর্যন্ত চলে আসে এখান থেকে আসলে তখন তারা এই কথাটা শুনতে যায় এক ধরনের শয়তান জিন ওই জিনের কাছে তখন একটি শিহাব অগ্নিস্ফুলিঙ্গ দিয়ে তাকে তাড়া করে রুব্বামা আদরাকা শিহাবু মুস্তাইমা মুস্তামিআ ক্বাবলা আন ইয়ারমিয়া বিহা ইল্লা সাহিবাহু ওই জিন শুনল কিন্তু ওই জিন অন্য আরেকটা জিনকে বলার আগেই তাকে অগ্নিপিণ্ড দিয়ে তাকে তাড়া করা হয় তার মানে অল্প কিছু শুনে অল্প কিছু শুনে না মানে একটি ঘটনা এটা আল গায়েবে হচ্ছে এই যে আমরা যে আকাশের তারা বিচ্ছুরিত হতে দেখি এইটিকে এই হাদিসে বলা হয়নি সেটি কিভাবে হচ্ছে সেটি আল্লাহই ভালো জানেন সেটি অদৃশ্য এটিকে আল্লাহ রাসূল বলেনি যে আমরা যেটা দেখি সেটি হচ্ছে এটা এটি হচ্ছে কিন্তু এটা কি সেটা না এটা আমরা জানি না এই যে আল্লাহ তারা খসে পড়ে এটা কি আদ্রাকা শিহাবু কারণ এটা বলা হচ্ছে শিহাব অগ্নিস্ফুলিঙ্গ মুস্তামিয়া যে শুনতে ছিল সে অন্য আরেকজনকে শোনার আগেই তার উপরে এটা নিক্ষেপ করে তার মানে ইয়াহরিকুহু ওই লোকটা ওই ওই শয়তানটা ওই জিনটা আগুনে পুড়ে যায় অরূপবামা লাম ইয়াদরাক কখনো কখনো ওটা নিক্ষেপ করলো ওইটা তার কাছে পৌঁছে না মানে ওই অগ্নি কলিঙ্গটা পৌঁছে না হাত্তা ইয়ার মিয়া বিহা ইল্লা আল্লাযী ইয়ালাইহি আল্লাযী হুয়া আসফালা মিনহু হাত্তা ইলকুহা ইলাল আরদ তখন সে দুনিয়াতে সেটা নিয়ে আসে ওই জিন এটা নিয়ে আসে ফাতুলকু আলা ফামি সাহির যারা জাদু করে তাদের ঠোঁটের ভিতরে সেই জিন এটি ঢেলে দেয় ফায়াকযিবু মাআহা মিয়াতা কাযবাতিন 100টা মিথ্যা কথা তার সাথে মিশানো হয় ফায়া ইউসাদদিকুহু ফায়াকুলুন তখন তারা সত্য কথার মতো বলতে থাকে আলাম ইউখবিরনা ইয়াউমা কাযা ওয়া কাযা ইয়াকুনু কাযা কাযা فوجدناه حقا لكلمات التي سمعت من السماء এটি হচ্ছে সে ধরনের কথা যেটা আসমান থেকে সে শুনে এসেছে ওই দিন মানে আংশিকভাবে শুনে এসেছে তো সুতরাং এর সাথে মিথ্যা কথা জড়িয়ে এটি বলতে হবে এই হাদিসটুকু বুখারীতে এসেছে এটি হচ্ছে এই মানে বর্ণনা আমরা এই সম্পর্কে এটি হচ্ছে এক ধরনের অদৃশ্য জগতের কথা এর বেশি আমরা এর থেকে জানি না মোদ্দা কথা হচ্ছে যে মানুষ আসমা আর দুনিয়া থেকে খবর আনতে পারে না সরাসরি জিন ছাড়া এই খবরটুকু আসে না জিন কিভাবে নেয় যে তারা ওই আসমা আর দুনিয়ার কাছাকাছি চলে যায় তখন কোন কোন জিন অল্প কিছু ইনফরমেশন খবর হয়তো পায় কোন কোন সময় পায় না কারণ তাদেরকে তাড়া করা হয় অগ্নিস্ফুলিঙ্গ দিয়ে সুতরাং এরা তখন যে সকল জাদুকর ভবিষ্যৎ কথাবার্তা বলে তাদের মুখের ভিতরে তাদের অন্তরে সেগুলো বলে দেয় অথবা কানে বলে দেয় তখন তারা মিথ্যা কথা বলে মিশিয়ে এটি বলতে আজকে এই অনুষ্ঠানে এই বিষয়ে আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু তাআলা ইলামিল্লাহি তাআলা আল্লাহ যে কমিউনিকেশন করেন যোগাযোগ করেন এই যোগাযোগটা আল্লাহ কিভাবে করেন ওহির মাধ্যমে করেন ইলহামের মাধ্যমে করেন এবং এর প্রকৃত ভালো জানেন কিভাবে হচ্ছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা আরবি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষা কিছু কি আল্লাহই ভালো জানেন হ্যাঁ কবরের জান্নাতের ভাষা কি হবে সেটা আল্লাহই ভালো জানেন সুতরাং আমরা ধারণার উপরে ভিত্তি করে সেগুলো বলবো না আর এই প্রসঙ্গে আমরা কিছু আকিদার জিনিসও জেনে পেলাম এটি কথা প্রসঙ্গে এসেছে আমরা ওই দিকে সেই দৃষ্টি আকর্ষণ করব না যেমন গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে আদম আলাইহিসসালামের দান থেকে মানে দান কাপ থেকে দুধের মতো সাদা ছোট ছোট পিপিলিকার মতো
সৃষ্টি করেছে বলেছে যে তারা জান্নাতে যাবে আর কালো রঙের ছোট পিপীলিকার মতো অগণিত মানুষ সৃষ্টি করে বলেছে তারা জাহান্নামে যাবে এই যে আগে থেকে নির্ধারণ করা জান্নাত জাহান্নাম এটিও অনেক শ্রোতাদের প্রশ্ন আছে আমরা এই বিষয়গুলোকে যখন আমরা কাদা ওয়াল কাদারের ক্লাস করব ইনশাআল্লাহ আল্লাহ সম্পর্কে আমাদের বক্তব্য শেষ হয়ে যাওয়ার পর আমরা কাদা ওয়াল কাদার তকদীর সম্পর্কে যখন আমরা ক্লাস করব তখন সেটা আলোচনা হবে আমরা আমাদের শ্রোতাদেরকে আহ্বান করছি যে আপনারা বক্তৃতার মাঝখানে যদি প্রসঙ্গক্রমে কোনো প্রসঙ্গে অবতারণা করতে হয় সেটি হচ্ছে জিনিসটুকুকে পরিপূর্ণভাবে জানার জন্য জানার স্বার্থে বলা হচ্ছে কিন্তু সেটি আমাদের মূল উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে পরিচিতি লাভ করা এবং তার সম্পর্কে সঠিক ধারণা আমাদের অন্তরে প্রতিষ্ঠা করা জানা আশা করি বুঝতে পেরেছেন আর আপনারা এখন প্রশ্ন করবেন আমি তাদেরকে বলছি যে প্রশ্ন অবশ্যই যেন প্রাসঙ্গিক হয় এবং মারিফাতুল্লাহি তাআলার সাথে সম্পর্কযুক্ত হয় আর এই প্রশ্ন ছাড়া অন্য কোনো প্রশ্ন যদি থাকে সেগুলো আপনারা মডারেটর বোন যারা রয়েছেন উম্মে সুমাইয়া রয়েছেন যারা বিদুষী জ্ঞানী বিদ্যাময়ী যে সকল বোনরা রয়েছেন তাদেরকে আপনারা প্রশ্ন করবেন তারা আমার কাছ থেকে জেনে নেবে আপনাদেরকে জানিয়ে দেবে কিন্তু এই মূল আসরে এই বিষয়ে প্রশ্ন না করাটাই হচ্ছে উত্তম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা প্রশ্ন করুন ইনশাআল্লাহ তাআলা হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আমার একটা প্রশ্ন আছে ওয়া আলাইকুম আসসালাম বলেন আমি আগে বলবো আমি আগে প্রথম ঢুকছিলাম আমি প্রথম থেকে শুনি না এর জন্য আমি দুঃখিত আমি জানতে চাচ্ছিলাম অনেকেই প্রশ্ন করে কোরআন শরীফ কিসের জন্য আরবিতে নাজিল হয়েছে এই প্রশ্নটার উত্তরটা কি একটু আপনি দিবেন এখানে এই প্রশ্নের উত্তর হচ্ছে কোরআন শরীফে এর ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানিন আমি সমস্ত রাসূলদেরকে প্রেরণ করেছি তাদের জাতির যে ভাষা সে ভাষায় সেটা প্রেরণ করা হয়েছে সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বাচিত করেছেন আল্লাহু ইয়াসতাফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচিত করেছেন এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে মুস্তাফা মুস্তাফা কথাটার মানে হলো নির্বাচিত যিনি নির্বাচিত হয়েছেন এই যে আল্লাহ একজনকে নির্বাচিত করছেন এটি আল্লাহর স্বাধীনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর মুখাপেক্ষী নন তিনি নির্বাচিত করেছেন মুহাম্মদ নামক একজন মানুষকে তিনি আব্দুল্লাহ তার পিতা আর আমিনা তার মাতা তাদের সন্তান হিসাবে তিনি বড় হয়েছেন সুতরাং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচিত করেছেন এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পদ্ধতি হচ্ছে তিনি কোরআনের ভিতরে বলছেন যে ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানিন আমি কোনো রাসূল নবী পাঠাই নাই যতক্ষণ পর্যন্ত তাকে আমি যোগাযোগ করেছি তার সাথে তার ভাষায় আমি সেটি প্রেরণ করেছি সেই ভাষা এখন নবী যদি অন্য কোন নবী সাল্লাল্লাহু আলাইহি যদি অন্য কোন দেশে অথবা ভাষায় মানে নবী হতেন তাহলে সেটা সেই ভাষায় হতো আমরা আজকের অনুষ্ঠানে শুনতে পেরেছি যে এই যে 1,24,000 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আম্বিয়া আল্লাহ পাঠিয়েছেন তার ভিতরে মাত্র চারজন হচ্ছে আরব থেকে আর বাকিরা অন্য ভাষা ভাষা এখন এটি হচ্ছে এর উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এটি উত্তর দিয়ে দিচ্ছেন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে কোনো প্রশ্ন করা হবে না যে কেন এটি করলেন এটি কেন উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন এটি এটার উত্তর
এটি তো আর এর কোন ব্যাখ্যা নেই আশা করি বুঝতে পেরেছেন স্যার এই চারজন রসূলকে তাদের নাম কি যেই চারজনের ভাষায় আরবি ছিল তার নাম হচ্ছে হুদ সুয়াইদ সালেহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা আপনি যদি এই আমাদের লেকচারটুকু রেকর্ড শুনেন তাহলে আমরা সেখানে হাদিসটুকু বর্ণনা করেছি শুনে নেবেন আশা করি বুঝতে পেরেছেন ওকে থ্যাংক ইউ স্যার লাউহে মাহফুজ এটা কি এটা কি এটা কি বেহেশত নাকি এটা কি আমি একটু জানতে চাইতেছিলাম লাউহন কথাটা হচ্ছে ট্যাবলেট মানে লাউহন মানে হচ্ছে আমরা এখন যে আমাদের এই আমেরিকার বাজারে ছোট কম্পিউটার গুলো পাওয়া যায় বাচ্চারা খেলাধুলা করে এইগুলোকে বলা হয় ট্যাবলেট এই ট্যাবলেট যে ইংরেজিতে বলে মানে স্লেট আমরা যে বাংলাদেশে স্লেটে লিখি মানে পাথরের এই পাথরের এক ধরনের পাতা মানে কাগজের পাতা না হয়ে পাথরের কোনো শিলালিপি শিলালিপি যেগুলো এগুলিকে কোরআনের ভাষায় বলা হয় লাউহন এটি এক বচনে হচ্ছে লাউহন আর বহু বচনে হচ্ছে আলওয়াহ যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত এটিকেও তিনি মুসা আলাইহিসসালামের কাছে মানে মানে বলেছেন এইভাবে বলেছেন ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহ যে আমরা লিখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেছেন যে তাদের জন্য তার জন্য মানে মুসা আলাইহিসসালামের জন্য তাওরাত ট্যাবলেটের ভিতরে আল্লাহ সুবহানাহু লিখেছেন মিন কুল্লি শাইইন প্রত্যেকটি বিষয়ে তিনি এখানে লিখেছেন মাউইজাতান ওয়া তাফদীলান লিকুল্লি শাই সমস্ত এক্সপ্লেনেশন এবং ব্যাখ্যা তিনি গিয়ে সেটাকে লিখেছেন এখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন যে এটা আল্লাহ সুবহানাহু তাআলা কোথায় লিখেছেন ট্যাবলেটের উপরে লিখেছেন সেটা কোরআনই আছে ওয়া কাতাবনা লাহু ফি আলওয়াহ ফিল আলওয়াহ মানে লাউহের বহুবচন হচ্ছে আলওয়াহ সো এই আলওয়াহর ভিতরে তিনি লিখেছেন কোনটা তাওরাত যেটি মুসা আলাইহিসসালামের কাছে দেওয়া হয়েছিল তো এই আলওয়াহ মুসা আলাইহিসসালাম মানে পেয়েছিলেন তো সবসময় যে ওই মানে ওই ট্যাবলেটে লেখা থাকে আল্লাহর কিতাবগুলি তা কিন্তু ঠিক নয় কতগুলো আসমানে বই আকারে থাকে যেমন কোরআন আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বই আকারে পাঠিয়েছেন ওয়া কোরআনান ফারাকনাহু লিতাকরাউ আলাল নাস আলাল মুকতিনিন নাযালনাহু তানজিলা যে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ভাগ ভাগ করে পাঠিয়েছেন কোথা থেকে মিনাস আমরা যে আসমান থেকে তা আসমানের ভিতরে যে কিতাব আকারে এটি পাঠিয়েছেন তো সেটি নাজিল হয়েছে বই আকারে কিন্তু কিছু কিছু গ্রন্থ আছে সেগুলো আবার স্ক্রিপচার মানে সহফ হিসাবে যেমন সুহুফা ইব্রাহিম ইব্রাহিমের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পাঠিয়েছেন সেগুলো এসেছে পাতা হিসাবে এখন এই যে স্লেট এই স্লেট গুলো সংরক্ষিত আছে এটা কোথায় আছে আল্লাহর কাছে আছে তো আল্লাহর কত কাছে সেটা আমরা জানি না এটি কি পদার্থের তৈরি এটি কি পাথর না গাছ এগুলোর সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই যেটা আমরা জানি যে এটি এক ধরনের লেখার বস্তু যেখানে জিনিসটা লেখা হয় সেটাকে বলা হচ্ছে লাউহন মাহফুজুন মাহফুজ মানে হচ্ছে প্রিজার্ভ মানে সংরক্ষিত আর এটি আছে আল্লাহর কাছে ফাওকাল আরশ আরশের উপরে আল্লাহর কাছে কিন্তু এতটুকুই আমরা জানি যে এটি আছে আল্লাহর কাছে আল্লাহর কত কাছে আমরা জানি না কিন্তু এটি সংরক্ষিত কিছু ট্যাবলেট যদি এইভাবে জানতে চান অথবা স্লেটের মতো লেখার বস্তু এটাকেই মানে কোরআনের ভাষা বলা হয় লাউহুল মাহফুজুন ওটাতেই সব কিছু আছে সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পর্যায় ক্রমে আবার অন্য লাউহের ভিতরেও লিখেছিলেন যেমন মুসার জন্য তিনি লিখেছেন অন্য লাউহের কাছে অথবা বই আকারে পাঠিয়েছেন অথবা কোন কোন নবীর ক্ষেত্রে তিনি কোনো বই পাঠান নাই সরাসরি ওহী করেছেন যেমন ইসমাঈল ইসহাক ইয়াকুব তাদের ইয়াকুবের ছেলেদের কাছে ওহী পাঠাচ্ছেন কিন্তু তাদের কাছে কোনো বইপত্র কিছুই পৌঁছেনি قول آمنا بالله وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم إسحاق إسماعيل ويعقوب والأسباط أبو يعقوب الفتر شكرا لوح محفوظ هدش شنغرب كتو تبلد اتتو كو جنن ار اتي الله كثي اتي عند الله الله كثي اتتو كو كثي امرا جانينا اتي فوق العرش الله سبحانه وتعالى عرش উপরে الله سبحانه وتعالى মানে আসীন হয়েছেন আরোহণ করেছেন পাওয়া হয়েছিল যা আল্লাহর কাছে আছে এর বেশি আমরা জানি না এটি অদৃশ্য জগতের কথা আমরা কল্পনা করা নিষেধ আপনি কল্পনা করে সেটিকে রং টং দিয়ে একটি ঠাকুরমার ঝুলির মতো একটা কিছু তৈরি করা এটা আমাদের কাজ না এই কাজগুলো যদি মনের ভিতরে আসে তাহলে শয়তানের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করতে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আশা করি বুঝতে পেরে পরবর্তী প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজি ভাই আমি কি যে আপনি যে আজকে দিন জিনে জিনদের উপর আর কি তারা আকাশে গিয়ে যে শুনতো সেটার সাথে যে সুরা জিনে যে রিলেটেড যে কয়েকটা হাদিস ইবনে কাসির আছে এবং তাফসীর পেয়েছি যেমন আদি বিন হাতিম থেকে বর্ণনা করেছেন যেমন আয়াতটা যখন আমরা ভেবেছিলাম আকাশে তথা সংগ্রহ করতে কিন্তু আমরা দেখতে পেলাম কঠোর প্রহরী উল্কাপিণ্ড আকাশকে পরিপূর্ণ করে রেখেছে এবং তারপর আমরা আকাশে বিভিন্ন ঘাটিতে তো এই এইটার সাথে কি এটা রিলেটেড করা যাইতে পারে বা না 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 এটা এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই এটা এটা এখানে মানে এটার সাথে কোনো সম্পর্কই নাই সেটি সুরা জিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ধরনের কথাবার্তা বলেছেন সেটি হচ্ছে আল ওয়াহি আল হক আল কোরআনুল কারীম সুতরাং এটি হচ্ছে আল কাহিন যে এই যে মানুষ যে ভবিষ্যৎ বর্ণনা করে ভবিষ্যৎ গায়েব দেখে অদৃশ্যের কথা বলে সেগুলো কিভাবে কাজটা করে সেটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে প্রশ্ন পেয়ে অথবা সাহাবীদের কাছ থেকে প্রশ্ন পেয়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত অবস্থায় এই ধরনের লোক তখন সমাজে ছিল যারা ভবিষ্যতের কথা বলে দিতে পারত হ্যাঁ অদৃশ্যের কথা বলতে পারত আমরা উদাহরণ দিয়েছি যে মুসাইলামা কাজ্জাব যেমন সিয়াদ এই ধরনের ব্যক্তি তাদের এই কথাগুলো হচ্ছে মিথ্যা কিন্তু বাস্তবে দেখা যেত যে কোনো কোনো ক্ষেত্রে সেগুলো সত্য হয়ে যেত তো ওই যে অল্প একটু সত্য হয়ে যেত এই সত্যটা কিভাবে হয় সেটার একটা প্রক্রিয়া তিনি বর্ণনা করেছেন একটি হাদিসের ভিতরে এটি ছাড়াও অন্য কোনো প্রক্রিয়া আছে কিনা সেটা আমরা জানি না কিন্তু যতটুকু আমরা হাদিস থেকে জানতে পেরেছি সেটি হচ্ছে এই এই ধারণা আমি আলহামদুলিল্লাহ আপনার এই প্রশ্নের প্রতি আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি এই যে ধারণা করে মানে কোন বিষয়কে আল্লাহর সাথে সম্পর্কিত করার আগে আপনাকে অবশ্যই প্রশ্ন করতে হবে তখন ধারণাকে পরিশুদ্ধ করা যায় যে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদের সাথে যে ধরনের কথা অবতারণা করছেন সেটার সাথে এটা কোনো মিল নাই এটি সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় আশা করি বুঝতে পেরেছেন এইভাবেই আপনারা প্রশ্ন করে পর্যায়ক্রমে নিজেদের ধারণাকে পরিচ্ছন্ন করবেন যে সকল ধারণা কিছু জেনে আপনারা ধারণা করে বাকিটা পরিপূর্ণ করে একটা ধারণার উপরে বসবাস করছে সেটি সঠিক নয় সুতরাং সেগুলো সম্পর্কে প্রশ্ন করাটাই হচ্ছে উত্তম আশা করি বুঝতে পেরেছি নকুল কাউলি হাজা আস্তাগফিরুল্লাহি আলআযীম আস্তাগফিরু ইন্নাহু আল গাফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু